तो फिंगर तो काम करेगा तो মানে ছোটরা এইভাবে ইনফ্লুয়েন্স করে গান চালাই দাও আরে দূর দূরে সারাও তুমি আমার হোস্ট হইতেছো তুমি আমাকে হোস্ট করো এটা একটু দেন না হয়ে হোস্ট করো আর দিছি হোস্ট করে দিছি এখন আমারে কো হোস্ট করে দাও তুমি দিচ্ছি বাবা ভাই জিনিয়াস না না কোথায় স্যার তো বাবাকে তুই জিজ্ঞেস কর না এই লাইভ চলতেছে রে বাবা এখন কি খাইতে যায় বাবা এখন ওই ললিপপ খাইতে যায় হ্যাঁ চুপ কর ওই মোরা ইয়া তো লাইভ হয়ে গেছে মনে হয় চুপ কর চুপ কর না লাইভ হচ্ছে গান চালাই দাও দিচ্ছি আছে আস্থা তোমার উপরে জানি আশ্রয় আছে তোমাতে আছে বিশ্বাস তোমার উপরে সম্পূর্ণ নির্ভর তোমাতে আছে আস্থা তোমার উপরে জানি আশ্রয় আছে তোমাতে আছে বিশ্বাস তোমার উপরে সম্পূর্ণ নির্ভর তোমাতে দুশ্চিন্তা সাহায্য আমি পাই তোমাতে আছে শান্তি তোমার সান্নিধ্যে পাই বিশ্রাম উদ্ধার তোমাতে নিরাপদ তোমার উপস্থিতিতে সাহায্য
আমি পাই তোমাতে, আছে শান্তি তোমার সামনেতে, পাই বিশ্রাম উদ্ধার তোমাতে, নিরাপদ তোমার উপস্থিতিতে, দুশ্চিন্তা আর ব্যাধি সব হেরে গেছে, ইয়েহোবা রাফা মোর সঙ্গে আছে, শান্তি সব অভাব আজ মুছে গেছে, ইয়েহোবা জন্মিলে
জয় করিলে নিজ আত্মা সেচন করিলে ক্রুশিয় মৃত্যুকে সহিলে পিতার আজ্ঞাকে বহিলে মৃত্যুকে জয় করিলে ইমানুয়েল শুভ দিন শুরু করেন ইমানুয়েল জয় যীশু আসুন এই সকালবেলা আমরা সকালে আবার প্রভুর উদ্দেশ্যে গৌরব প্রশংসা করি সকলকে আমার খ্রিস্টের শুভেচ্ছা জ্ঞাপন করছি আসুন আমরা মস্তক অবনত করি প্রার্থনায় যাই স্বর্গস্থ পিতা প্রভু তুমি সারাটা রাত্রি আমাদেরকে সুরক্ষা করেছো পিতা আবার আজকের এই দিনে এই বিজয় দিনে প্রভুর দিনে তুমি আমাদেরকে একত্র করেছো পিতা তাই তোমার ধন্যবাদ করি যীশু খ্রিস্টের নামে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা স্বীকার করছি প্রভু তুমি আমাদেরকে কত আশীর্বাদ করেছো সেজন্য প্রভু তোমাকে ধন্যবাদ দিই প্রভু এই দিন আমাদের দেখবার কোনো উপায় ছিল না কিন্তু প্রভু তোমার মহা অনুগ্রহে তোমার দয়ার গুণে তুমি আমাদেরকে দেখতে দিয়েছো প্রভু তাই তোমার কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি প্রভু এই সময় প্রভু আমরা পাপী অযোগ্য সন্তান হলেও প্রভু তুমি আমাদেরকে ভালোবেসেছ তোমার ভালোবাসার দরুনে আমরা বেঁচে আছি পিতা তাই তোমার ধন্যবাদ করি প্রভু গো এই সময় তোমার পায়ে প্রণিপাত করি প্রভু তোমার চরণ চুম্বন করি প্রভু জীবন্ত প্রভু তুমি আমাদেরকে দয়া করো তুমি আমাদেরকে আশীর্বাদ করো আমরা তোমার উদ্দেশ্যে তোমার গৌরব স্তুতি আরাধনা প্রশংসা করতে চাই প্রভু আমরা যেন সুন্দর মতো তোমার গৌরব প্রশংসা আরাধনা করতে পারি তুমি আমাদেরকে সেই মতো আশীর্বাদ করো প্রভু গো তোমার পবিত্র আত্মার বর্ষণ তুমি আমাদেরকে দাও পিতা আমরা যেন তোমার পবিত্র আত্মায় পূর্ণ হই এবং তোমার ইচ্ছা অনুসারে চলতে পারি প্রভু তোমার কাছে মিনতি করছি প্রভু যীশু হালেলুয়া স্বর্গস্থ পিতা তুমি আমাদের সকলের সঙ্গে থাকো সঙ্গে চলো এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই আমেন এসো আমরা একটা ছোট বাক্য পাঠ করতে চাই পাঠ করছি ইফিসীয় চার অধ্যায় এক থেকে আমরা সাত পর্যন্ত পাঠ করি অতএব প্রভুতে বন্দী আমি তোমাদেরকে বিনতি করিতেছি তোমরা যে আহ্বানে আহত হইয়াছ তাহার যোগ্যরূপে চলো সম্পূর্ণ নম্রতা ও মৃদুতা সহকারে দীর্ঘ সহিষ্ণুতা সহকারে চলো প্রেমে পরস্পর ক্ষমাশীল হও শান্তির যোগ্য বন্ধনে আত্মার ঐক্য রক্ষা করিতে যত্নবান হও দেহ এক এবং আত্মা এক আবার যেমন তোমাদের আহ্বানের একই প্রত্যাশায় তোমরা আহত হইয়াছ প্রভু এক বিশ্বাস এক বাপ্তিস্ম এক সকলের ঈশ্বর ও পিতা এক তিনি সকলের উপরে সকলের নিকটে ও সকলের অন্তরে আছেন কিন্তু খ্রিস্ট দানের পরিমাণ অনুসারে আমাদের প্রত্যেক জনকে অনুগ্রহ দত্ত হইয়াছে আমেন ধন্যবাদ প্রভুর এই বাক্যের জন্য প্রভু আমাদেরকে এই সকালবেলা প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন এ প্রার্থনা করি আসুন এই সময় আমরা ছোট একটা গান করব এই গানটা কি আমরা জানি
উদিল তপন তম বিনাশন। অতুল দাদা আছেন? দিদি আসেনি এখনো? আসেনি। তাহলে আমরা বঞ্চিত করি সকালবেলা। কত নম্বর গান? উদিল তপন তম বিনাশন জাগো জাগো ওরে মন, উদিল তপন তম বিনাশন জাগো জাগো ওরে মন, আধার ঘুচিল আলোক ব্যাপিল পুলকিত হইল ভুবন, উদিল তপন তম বিনাশন জাগো জাগোরে মন, লিখে পাখি সাপ করে প্রায় শ্রবণ, উদিল তপন তুমি ও হে মন কর সংকীর্তন ভক্তি পুষে হে বসে চান, উদিল তপন দুষিতে। দিদি সুবাদি আপনার মাইক্রোফোন আনমিউট করে নেন। হয়ে গেছে সুবাদি। উদিল তপন তম বিনাশন জাগো জাগো ওরে মন, নিদানি মগন ঠাকুর যাবে মন, যিশু করেন তোমায় সুরক্ষণ, উদিল তপন তম বিনাশন জাগো জাগো ওরে মন, ওরে হে মাতা সর্বদিবান, উদিল তপন তম বিনাশন জাগো জাগো ওরে মন, স্বর্গীয় কিরণে আত্মা পরিশানে উদিল তপন তম বিনাশন জাগো জাগো ওরে মন। আমেন আমেন আমেন। ধন্যবাদ সকলকে, সবাই একসঙ্গে আমরা গান করতে পেরেছি, ধন্যবাদ করি। এই সময় আমরা বিশ্বাস সূত্র পাঠ করব। তুলিকা দিদি প্রস্তুত থাকবেন পরবর্তী গানের জন্য। এই সময় আমরা বিশ্বাস সূত্র পাঠ করব। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে।
আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ পৃথিবী সৃষ্টিকর্তা সর্বশক্তিমান পিতা, ধন্যবাদ সকলকে। আসলে সময় আমরা বাক্য পাঠে যাব, ধারাবাহিক বাক্য পাঠ। আজকে সাত অধ্যায় না? কালকে তো আমি উপস্থিত ছিলাম না, আজকে মনে হয় সাত অধ্যায় তাই না? ছয় অধ্যায় বাইশ থেকে, বাইশ থেকে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের বাইশ থেকে শুরু করেন করে পড়লে ভালো। দিব্য করাইবার জন্য কোন দিব্য নিশ্চিত হয় আর সে আসিয়া এই গৃহে তোমার যজ্ঞ বেদীর সম্মুখে সেই দিব্য করে, আর তবে তুমি স্বর্গ হইতে তাহা শুনিও এবং নিষ্পত্তি করিয়া আপন দাসদের বিচার করিও, দোষীকে দোষী করিয়া তাহার কর্মের ফল আবার মস্তকে বর্তাইও, এবং ধার্মিককে ধার্মিক করিয়া তাহার ধার্মিকতা অনুযায়ী ফল দিও। আমেন। তো বিপদ তোমার প্রজা ইসরায়েল তোমার বিরুদ্ধে পাপকরণ প্রযুক্ত শত্রু সম্মুখে আহত হইলে পর যদি পুনর্বার ফিরে এবং এই গৃহে তোমার নামের স্তব করিয়া তোমার নিকটে প্রার্থনা ও বিনতি করে, তবে তুমি স্বর্গ হইতে তাহা শুনিও এবং আপন প্রজা ইসরায়েলের পাপ ক্ষমা করিও, আর তাহাদিওকে ও তাহাদের পিতৃপুরুষদিওকে এই যে দেশ দিয়াছ এখানে পুনর্বার তাহাদিওকে আনিও। আমিন। ২৬ পদ। তোমার বিরুদ্ধে তাহাদের পাপ প্রযুক্ত যদি প্রকাশ রুদ্ধ হয়, দৃষ্টি না হয়, আর লোকেরা যদি এই স্থানের অভিমুখে প্রার্থনা করে, তোমার নামের স্তব করে এবং তোমার হইতে দুঃখ পাওয়াতে আপন আপন পাপ হইতে ফিরে, তবে তুমি স্বর্গে তাহা শুনিও এবং আপন দাসদের ও আপন প্রজা ইসরায়েলের পাপ ক্ষমা করিও, ও তাহাদের গন্তব্য সৎ পথ তাহাদিগকে দেখাইও, এবং তুমি আপন প্রজাদিগকে দেশ ও প্রজাদিগকে যে দেশ অধিকার আছে দিয়াছ তোমার সেই দেশে দৃষ্টি পাঠাইব। দেশের মধ্যে যদি দুর্ভিক্ষ হয়, যদি মহামারী হয়, যদি শস্যের শোক কি ম্লানি কি পঙ্গপাল কি কীট হয়, যদি তাহাদের শত্রুগণ তাহাদের দেশের নগরে নগরে তাহাদেরকে অবরোধ করে, যদি কোনো মারির বা রোগের প্রাদুর্ভাব হয়, তাহা হইলে কোনো ব্যক্তি বা তোমার হস্ত সমস্ত প্রজা ইসরায়েল যাহারা যাহারা প্রত্যেকে আপন আপন মনপ্রীড়া ও মম ব্যথা দ্বারা জানে, এবং এই গৃহের দিকে যদি অঞ্জলি বিস্তার করিয়া কোনো প্রার্থনা কি বিনতি করে, তবে তুমি তোমার নিবাস স্থান স্বর্গ হইতে তাহা শুনিও। ৩০ পদের অধ্যক্ষ।
এবং ক্ষমা করিও এবং প্রত্যেক জনকে শশ সমস্ত পথ অনুযায়ী প্রতিফল দিও তুমি তো তাহাদের অন্তকরণ জানো কেননা একমাত্র তুমি মনুষ্য সন্তানদের অন্তকরণ জ্ঞাত আছো যেন আমাদের পিতৃপুরুষদিগকে তুমি যে দেশ দিয়াছো সেই দেশে তাহারা যতদিন জীবিত থাকে তোমার পথে চলিবার জন্য তোমাকে ভয় করে ৩২ পদ অধিকন্ত তোমার প্রজা ইসরায়েল গোষ্ঠী নয় এমন কোন বিদেশি লোক যখন তোমার মহানাম তোমার বলবান হস্ত ও তোমার বিস্তারিত বাহুর উদ্দেশ্যে দূর দেশ হইতে আসিবে যখন তাহারা আসিয়া এই গৃহের অভিমুখে প্রার্থনা করিবে তখন তুমি স্বর্গ হইতে তোমার নিবাস স্থান শুনিও এবং সেই বিদেশি লোক তোমার নিকটে যাহা কিছু প্রার্থনা করিবে তদনুসারে করিও যেন তোমার প্রজা ইসরায়েলের ন্যায় পৃথিবীস্থ সমস্ত জাতি তোমার নাম জ্ঞাত হয় ও তোমাকে ভয় করে এবং তাহারা যেন জানিতে পায় যে আমার নির্মিত নির্মিত এই গৃহের উপরে তোমরা তোমারই নাম কীর্তিত আমেন ৩৪ পদ তুমি আপন প্রজাদিগকে কোন পথে প্রেরণ করিলে যদি তাহারা আপন শত্রুগণের সহিত যুদ্ধ করিতে বাহির হয় এবং তোমার মনোনীত এই নগরের অভিমুখে ও তোমার নামের জন্য আমার নিত্য গৃহের অভিমুখে তোমার কাছে প্রার্থনা করে তবে তুমি স্বর্গ হইতে তাহাদের প্রার্থনা ও বিনতি শুনিও এবং তাহাদের বিচার নিষ্পত্তি করিও তাহারা যদি তোমার বিরুদ্ধে পাপ করে কেননা পাপ না করে এমন কোন মনুষ্য নাই এবং তুমি যদি তাহাদের প্রতি রুদ্ধ হইয়া শত্রুর হস্তে তাহাদের ক্রুদ্ধ হইয়া শত্রুর হস্তে তাহাদিগকে সমর্পণ করো ও শত্রুগণ তাহাদিগকে বন্দি করিয়া দূরস্থ কিংবা নিকটস্থ কোনো দেশে লইয়া যায় তথাপি যে দেশে তাহারা বন্দিরূপে নীত হইয়াছে সেই দেশে যদি মনে মনে বিবেচনা করে ও ফিরে আপনাদের বন্দিত্বের দেশে তোমার কাছে বিনতি করিয়া যদি বলে আমরা পাপ করিয়াছি তথাপি অপরাধী হইয়াছি ও দুষ্টমি করিয়াছি ৩৮ পদ এবং যে দেশে বন্দিরূপে নীত হইয়াছে সেই বন্দিত্বের দেশে যদি সমস্ত অন্তকরণ ও সমস্ত প্রাণের সহিত তোমার কাছে ফিরিয়া আসে এবং তুমি তাহাদের পিতৃপুরুষদিগকে যে দেশ দিয়াছ আপনাদের সেই দেশের অভিমুখে তোমার মনোনীত নগরের অভিমুখে ও তোমার নামের জন্য আমার নির্মিত গৃহের অভিমুখে যদি প্রার্থনা করে তবে তুমি স্বর্গ হইতে তোমার বাসস্থান হইতে তাহাদের প্রার্থনা ও তাহাদের বিনতি শুনিও এবং তাহাদের বিচার নিষ্পত্তি করিও আর তোমার সেই প্রজারা তোমার বিরুদ্ধে পাপ করিয়াছে তাহাদিগকে ক্ষমা করিও ৪০ পদ এখন হে আমার ঈশ্বর বিনয় করি এই স্থানে যে প্রার্থনা হইবে তৎপ্রতি যেন তোমার চক্ষু উন্মিলিত ও কর্ণ অবহিত থাকে হে সদা প্রভু ঈশ্বর এখন তুমি উঠিয়া তোমার বিশ্রাম স্থানে গমন করো তুমিও তোমার শক্তির সিন্ধু হে সদা প্রভু ঈশ্বর তোমার যাজকগণ পরিত্রাণ বস্ত্র পরিধান করুক ও তোমার সাধুগণ মঙ্গলে আনন্দ করুক আসুন আমরা ৪২ পদ সবাই মিলে পড়ি প্রভুর বাণী জয় হোক এই সময় সকলকে ধন্যবাদ দিই সুন্দর বাক্য পাঠ করার জন্য এই সময় আমরা তুলিকা দিদির কাছ থেকে একটা গান শুনবো আমি খুঁজছিলাম আর একটা গান আর হঠাৎ করে আমার মনে পড়লো যে আমি
প্রায় 20 বছর এই দেশে থাকার পরে আমার যখন মনে হলো যে আমার দেশ বলে কিছু আছে, তাহলে আমি দেশে গিয়েছিলাম এবং ইন্ডিয়াতে গিয়েছিলাম এবং তখন ওখানে আমার মা এবং বাবাকে নিয়ে একটা উদযাপনী সভা হচ্ছিল এবং এক ভদ্রলোক যিনি মুসলিম থেকে খ্রিস্টান হয়েছেন তিনি বলেছিলেন যে তিনি খ্রিস্ট ধর্মে আছেন একজন সেবক সেবক সমিতির ইন্ডিয়াতে আমার রাখাল কভু ঘুমান না আমার আর কিসের ভাবনা উনি যখন জেলে ছিলেন তখন নাকি উনি স্বপ্নে দর্শন নাকি পেয়েছিলেন এবং সেই থেকে আমার সমস্ত শরীর কাটা দিয়ে যাচ্ছে এবং সেই থেকে উনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন তাই গানটা বেরিয়ে এসছে আমি চেষ্টা করব আমার নাম ধরে ডাকেন সদা
ধন্যবাদ দিদি আপনাকে সুন্দর গান করার জন্য প্রভু আপনাকে আশীর্বাদ করুন এই সময় আমরা গ্লোবাল প্রেয়ার ফেলোশিপের বিজ্ঞপ্তি শুনবো আমাদের রোজি দিদির কাছ থেকে ইমানুয়েল সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই আজকের এই সুন্দর দিনটি প্রভু আবার আমাদের দেখতে দিয়েছেন এবং গ্লোবাল প্রেয়ার ফেলোশিপে পৃথিবীর প্রান্ত থেকে বিভিন্ন জনের সঙ্গে অনেক ভক্ত সন্তানদের সঙ্গে একত্রিত হয়ে তার গৌরব প্রশংসা আরাধনা করার অপূর্ব একটি সুযোগ তিনি দিয়েছেন বাঁচিয়ে রেখেছেন এই জন্য আমরা অবনত মস্তকে প্রভুকে ধন্যবাদ জানাই এবং আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা সব সকলের জন্য গ্লোবাল প্রেয়ার ফেলোশিপ এর ঘোষণাগুলো হলো প্রতিদিন যে ঘোষণা সেই ঘোষণাই আছে তবু স্মরণ করিয়ে দেওয়ার জন্য আবার উল্লেখ করছি আমাদের গ্লোবাল প্রেয়ার ফেলোশিপে 30 জুলাই এই বছর 2022 30 জুলাই ইউথ ক্যাম্প হবে গুলশান বারডায় সকলে দয়া করে স্মরণ রাখবেন এবং আপনাদের সন্তানদের ইউথদের আসতে এনকারেজ করবেন তারপরে আছে জুলাই অগস্ট কোনো সেমিনার নাই সেপ্টেম্বরের 2 তারিখ আছে মহিলা ক্যাম্প উমেন গ্লোবাল প্রেয়ার ফেলোশিপ যে উমেনরা যে সভা করে তার উদ্যোগে উমেন প্রেয়ার ফেলোশিপের উদ্যোগে 2 সেপ্টেম্বর খুলনাতে খুলনা এজি চার্চে একটি ক্যাম্প হবে মহিলা ক্যাম্প একদিন ব্যাপী এরপরে আছে অক্টোবর মাসের 6 থেকে 8 তারিখ এইটা বিশেষ ঘোষণার বিষয় যে 6 থেকে 8 তারিখ অক্টোবরের ইন্ডিয়াতে যে 3 দিন ব্যাপী একটা বড় কনফারেন্স হবে সেটা কলকাতার বিষ্ণুপুরে সকলে স্মরণ রাখবেন এবং সেভাবে প্রস্তুতি নেবেন পাসপোর্ট ভিসাগুলো সব রেডি করে রাখবেন এবং আমরা যেভাবে শুনছি প্রতিদিন যে তাড়াতাড়ি করে ওই রুমগুলো বুকিং দিতে হবে যাই হোক যারা যাবেন যারা ইন্টারেস্টেড যারা উৎসাহিত তারা দয়া করে তাড়াতাড়ি যোগাযোগ করবেন যেন আপনাদের ওখানে গিয়ে কোনো সমস্যা না হয় আরেকটি বিষয় আছে প্রতি সোমবার সন্ধ্যা 6টার সময় উপবাস প্রার্থনা হয় অনুরোধ করা যাচ্ছে যে আপনারা যতদূর সম্ভব এই উপবাস প্রার্থনা সভায় যোগ দিন এবং ঈশ্বরের অযাচিত আশীর্বাদ লাভ করুন আর এছাড়া আমাদের প্রতি শনিবার সন্ধ্যা 6টার সময় মহিলা প্রার্থনা সভা হয় খুব সুন্দর ভাবে এটা পরিচালিত হচ্ছে আমাদের স্নেহের সোনালী খন্দকারের সোনালী পুত্রের মধ্য দিয়ে আমরা বিশেষভাবে এর জন্য সকলের কাছে প্রার্থনা চাই যেন আরো সুন্দরভাবে পরিচালিত হতে পারে নতুন নতুন পরিকল্পনা যেন কর্তৃপক্ষ নিতে পারে এর জন্য বিশেষ প্রার্থনা করবেন আর প্রতিদিন গ্লোবাল প্রেয়ার ফেলোশিপে যেমন প্রার্থনা সভা হয় প্রতিদিনের মতো প্রতিদিনই সকাল 7টায় এবং বাংলাদেশ সময় সকাল 7টায় ইন্ডিয়ার সময় সকাল 6:30 এবং নিউ ইয়র্ক সময় 9:00 এই ছিল আমাদের বিজ্ঞপ্তির বিষয় আর কোনো বিজ্ঞপ্তি আমার কাছে আপাতত নাই আমি জানি না আরো আছে কিনা যদি থাকে তাহলে আমাদের শ্রদ্ধেয় রেভারেন্ড যশোয়া খন্দকার তিনি বলবেন সকলকে আবারও আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বিজ্ঞপ্তি শেষ করছি ধন্যবাদ নমস্কার কিছু নাই থ্যাংক ইউ আজকে প্রভু বসে আছে শনিবার আমরা প্রভুর জন্য প্রস্তুতি নেব আমাদের রঙ্গি ব্যাপার আজকে নিশ্চয়ই প্রভুর প্রস্তুতি নেব ধন্যবাদ রজি দিদিকে সুন্দর বিজ্ঞপ্তি দেবার জন্য প্রভু আশীর্বাদ করুন এবং
ধন্যবাদ জানাই বোন সোনালীকে। আজকে প্রভুর ভোজ রয়েছে, আজকে আমাদের বক্তা আছেন না আমরা টিচারের কাছে চলে যাব, আমরা প্রার্থনা করব, আমাদের আমাদের জন্য প্রার্থনা করবেন আজকে সুনীল মধু দাদা, তিনি প্রার্থনা করবেন, আমাদেরকে তুলে ধরবেন যেন আমরা সুন্দর শিক্ষা অর্জন করতে পারি এবং শিক্ষকের জন্য প্রার্থনা করবেন, তারপরে আমরা টিচারের কাছে চলে যাব। আসুন আমরা আরেকটি বার প্রভুর কাছে সমর্পিত হই। আমরা যখন কোনো কাজ শুরু করি আমরা যেন প্রভুকে স্মরণ করি এবং তার দয়া অনুগ্রহ যাচনা করি। আমরা ধন্যবাদ দেই, এই সময় প্রার্থনা করি। স্বর্গীয় পিতা ধন্যবাদ দেই, সুন্দর দিন, সুন্দর সহভাগিতা, সুন্দর সময় তুমি আমাদের জীবনে যোগ করেছ, এই সময় ধন্যবাদ দেই প্রভু, তুমি আমাদের বাঁচিয়ে রেখেছ, তোমার গৌরব প্রশংসা ধন্যবাদ স্তব স্তুতি আরাধনা করার জন্য। আমাদের জীবন দিয়ে যেন প্রভু আমরা তোমাকে দেখাতে পারি, তোমাকে প্রভু অন্যের কাছে তুলে ধরতে পারি। প্রভু তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো যেন আমরা তোমার সন্তান, আমরা তোমার কাছে থাকতে পারি। এই সময় বিশেষভাবে ধন্যবাদ দিই প্রভু যে শিক্ষা তোমার সেই বাক্যের শিক্ষা আমরা এখন গ্রহণ করব, তুমি আমাদেরকে বুঝতে শক্তি দাও, আমরা যা কিছু শুনবো যেন আমরা বুঝতে পারি, আমরা তা হৃদয়ে ধরে রাখতে পারি। এবং ধন্যবাদ দিই প্রভু যে সন্তান সেই বাক্যের শিক্ষা দিবেন, সেই শ্রদ্ধেয় তাপসী দি তুমি তাকে আগেই মনোনীত করেছ, তুমি তাকে ব্যবহার করছো শক্তিশালী ভাবে, তুমি তাকে সুস্থ রাখো, তুমি তাকে আত্মায় পরিচালিত করো। আমরা এখন যতজন যুক্ত আছি প্রভু তুমি আমাদেরকে শক্তি দাও, আমাদের সমস্ত ডিভাইস, সমস্ত নেট, সমস্ত সিস্টেম নিয়ন্ত্রণে রাখো প্রভু, এই সময় আমরা যেন সুন্দরভাবে তা শিখতে পারি এবং আমরা অন্য অন্যকেও আমরা শিখাতে পারি। তুমি বলেছো যেন আমরা শিক্ষা লাভ করি এবং তোমার আজ্ঞা তোমার বাক্য আমরা অন্যদেরকেও শিখাই এবং তা পালন করতে শিখাই। প্রভু আমরা শুধুমাত্র না শিখি কিন্তু তা পালন করতে আমরা পারি এবং অন্যজনকেও তা পালন করতে শিক্ষা দিই। এই প্রার্থনা আমাদের মুক্তিদাতা কৃষিগত পুনরুত্থিত প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে চাই, আমেন। আমেন। ধন্যবাদ দাদা আপনাকে, ঈশ্বর আশীর্বাদ করুন। এই সময় আমরা অনুরোধ করব আমাদের টিচারকে, দিদি এখন আপনার সময়। হ্যাঁ, আমি প্রভুকে ধন্যবাদ দেই যে আবারও প্রভু অপূর্ব সুযোগ দিয়েছেন যেন আমরা একসঙ্গে ভাই বোনেরা প্রভুর বাক্য থেকে শিক্ষা লাভ করি, আর জানি প্রভু এখানে রয়েছেন তার পবিত্র আত্মার মধ্য দিয়ে। যেহেতু আজকে রবিবার আমার মনে আছে তাই সারমন দেওয়া উচিত ছিল, কিন্তু সুন্দর একটা পোর্শন রয়েছে, সুন্দর একটা টপিক রয়েছে যেখান থেকে আজকে কথাও বলবো, কিন্তু তার আগে গতকালকের ক্লাস একটু রিভিউ করে ঢুকতে চাই কারণ এটা ভালো হয়। আর আমরা গতকালকে বিশেষ করে সাত অধ্যায় পড়েছিলাম, ছয় অধ্যায়ের কিছু অংশে এবং সাত অধ্যায়, সেখানে বলা হচ্ছে যে যিহুদিরা ষড়যন্ত্র করছে প্রভুকে মেরে ফেলবে, এবং তারপর আমরা দেখেছিলাম যে যিশুর ভাইরা তাকে বিশ্বাস করতো না, তারা তাকে ঘৃণা করতো। তারপর আমরা দেখেছিলাম সাত অধ্যায় ১৩ পদ প্রভু যীশু খ্রিস্ট শাস্ত্রে তিনি কি বলি শাস্ত্রজ্ঞ, তার মতো শাস্ত্র জানা লোক কেউ নেই কারণ তিনি নিজেই ঈশ্বরের বাক্য। তারপর আমরা দেখেছি যে তিনি সেই কুটিরবাস পর্বে শেষের দিকে গিয়েছিলেন এবং অব্যক্ত আত্মস্বরে বলেছিলেন যে কেউ যদি তৃষ্ণার্ত হয় তবে আমার কাছে সে পান করুক, তার অন্তর থেকে সেই অনন্ত জলের ফোয়ারা বয়ে যাবে। আর সেই অনন্ত জলকে বোঝানো হয়েছে পবিত্র আত্মা, সেখানে ৩৮ পদে আমরা, যখন সাত অধ্যায় ৩৮ পদ ৩৯ পদে আমরা দেখতে পাই, এবং আমরা নিকোদিমকে দেখতে পেয়েছি যিনি প্রভুর পক্ষে দাঁড়িয়েছেন, যদিও যিহুদি ধর্মীয় নেতারা নিকোদিমকে অপমান করেছে তারপরেও তিনি প্রভুর পক্ষে দাঁড়িয়েছেন। আর সেই ৩ অধ্যায় থেকে ৭ অধ্যায়
এই ঘটনা প্রায় দুই বছরের পরের ঘটনা। আর আমরা দেখেছি প্রভু যীশু নূতন জন্ম সম্পর্কে তাকে শিক্ষা দিয়েছিলেন এবং তার নূতন জন্ম হয়েছে, এবং এটি বড় আশ্চর্য বিষয় যে প্রভু তিনি আমাদের হৃদয়ে আমাদের অন্তরের তকচ্ছেদ তিনি করান এবং আমাদেরকে নূতন একটি হৃদয় দান করেন। এবং আমরা আজকে আট অধ্যায়ের দিকে যাব। এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ, আমরা কম বেশি সকলে জানি, বাইবেলের লোকেরা জানে, পালক প্রচারকেরা তারা প্রচার করেন। এখানে একজন ব্যভিচারিণী নারীর কথা বলা হয়েছে। আজকে রবিবার, তাই সারমনের আকারে একটু বলতে চাই। তার আগে আমি গোটা আট অধ্যার উপরে একটা শিরোনাম দিয়েছি, যদি আপনারা কাইন্ডলি একটু লিখে নেন আট অধ্যায়ের উপরে। প্রথমে ব্যভিচারী ধৃতা নারীকে দেখব আমরা। যিশু একজন ব্যভিচারী নারীকে ক্ষমা করেন। আট অধ্যায় এক থেকে এগারো। তারপরে দ্বিতীয়ত যে শিরোনাম দিয়েছি, যিশু জগতের জ্যোতি, আট অধ্যায় বারো থেকে বিশ। এবং তারপরে দ্বিতীয় যে শিরোনাম দিয়েছি, আসন্ন বিচার সম্বন্ধে ভবিষ্যৎবাণী, আসন্ন বিচার সম্বন্ধে ভবিষ্যৎবাণী, এটা আট অধ্যায় একুশ থেকে তিরিশ। আসন্ন বিচার সম্বন্ধে ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎবাণী আট অধ্যায় একুশ তিরিশ, একুশ থেকে তিরিশ। তারপরে যে শিরোনাম, যিহুদীদের সঙ্গে যিশুর আলোচনা, আট অধ্যায় একত্রিশ থেকে সাতচল্লিশ। যিহুদীদের সঙ্গে যিশুর আলোচনা, আট অধ্যায় একত্রিশ থেকে সাতচল্লিশ। তারপরে যে শেষ অংশ, শেষ যে শিরোনাম দিয়েছি আট অধ্যায়ের মধ্যে, সেটি হলো যিশুর নিজের সম্বন্ধে দাবি। যিশুর নিজের সম্বন্ধে দাবি, আট অধ্যায় আটচল্লিশ থেকে ঊনষাট পর্যন্ত। যিশুর নিজের সম্বন্ধে দাবি, আট অধ্যায় আটচল্লিশ থেকে ঊনষাট। তো এই হলো গোটা আট অধ্যায়ের উপরে একটা শিরোনাম দেয়া হয়েছে, খণ্ডিত অংশ রেখে রেখে, যেন আমরা যখন আমরা পড়বো, আমরা শিখবো, তখন আমাদের একটা এলোমেলো অবস্থা না হয়, একটু সিরিয়ালি সুন্দরভাবে সিস্টেমেটিক ভাবে আমরা শিখতে পারি। তো আজকে আট অধ্যায়ের দিকে যাই। সেখানে একজন ব্যভিচারিণী নারীকে প্রভু যীশু খ্রিস্ট ক্ষমা করেছিলেন এবং যিহুদি ধর্মীয় নেতারা তাকে ধরে নিয়ে এসেছিল, তারপরে তার বিচার যেন প্রভু করেন সেই জন্য যিশুকে ফোর্স করা হচ্ছিল। তো আমরা আট অধ্যায় কিছু অংশ আমরা পড়ব, ছয় থেকে এগারো পদ পর্যন্ত, কারণ আরেকটু অংশ আমি বাদ দিয়ে গিয়েছি, কারণ এতখানি দরকার নেই, সময় চলে যাচ্ছে। তাই ছয় থেকে এগারো পদ পর্যন্ত যদি কেউ একজন একটু পড়েন। আমি পড়ছি দিদি। হ্যাঁ বলেন। তাহারা তাহার পরীক্ষা ভাবেই এই কথা কহিল, যেন তাহার নামে দোষারোপ করিবার সূত্র পাইতে পারে। কিন্তু যিশু হেঁট হইয়া অঙ্গুলি দ্বারা ভূমিতে লিখিতে লাগিলেন। পরে তাহারা যখন পুনঃ পুনঃ তাহাকে জিজ্ঞাসা করিতে লাগিল, তিনি মাথা তুলিয়া তাহাদিগকে কহিলেন, তোমাদের মধ্যে যে নিষ্পাপ সেই প্রথমে ইহাকে পাথর মারুক। পরে তিনি পুনর্বার হেঁট হইয়া অঙ্গুলি দিয়া মাটিতে লিখিতে লাগিলেন। তখন তাহারা ইহা শুনিয়া এবং আপন আপন সংবেদ দ্বারা দোষীকৃত হইয়া একে একে বাহিরে গেল, প্রাচীন লোক অবধি আরম্ভ করিয়া শেষ জন পর্যন্ত গেল, তাহাতে কেবল যিশু অবশিষ্ট থাকিলেন। আর সেই স্ত্রীলোকটি মধ্যস্থানে দাঁড়াইয়াছিল। তখন যিশু মাথা তুলিয়া স্ত্রীলোকটিকে ছাড়া আর কাহাকেও দেখিতে
না পাইয়া তাহাকে কইলেন, হে নারী, যাহারা তোমার নামে অভিযোগ করিয়াছিল তাহারা কোথায়? কেউ কি তোমাকে দোষী করে নাই? সে কহিল, না প্রভু, কেউ করে নাই। তখন যীশু তাহাকে কইলেন, আমিও তোমাকে দোষী করি না, যাও এখন অবধি আর পাপ করিও না। আমেন। আমেন। এই অংশ আমরা অনেক প্রচার শুনেছি এবং খুবই গুরুত্বপূর্ণ এই অংশ, যে যীশু একজন ব্যভিচারিণী নারীকে ক্ষমা করেছিলেন। দেখুন আট অধ্যায় এক পদে প্রভু যীশু খ্রিস্ট তিনি জৈতুন পর্বতে গেলেন, প্রত্যেকে নিজের নিজের ঘরে গেলেন, কিন্তু প্রভু জৈতুন পাহাড়ে গিয়েছিলেন। আমি কালকেও প্রশ্ন করেছিলাম কেন তিনি পাহাড়ে গিয়েছিলেন, অনেকে উত্তর দিয়েছেন প্রার্থনা করতে, এটা সত্য। আর তিনি ভোরবেলায় নেমে এসে ধর্মধামে তিনি উপদেশ দিচ্ছিলেন, দুই পদে দেখুন, ভোরবেলায় তিনি পর্বত থেকে বা পাহাড় থেকে নেমে এসে তিনি গির্জাঘরে ঢুকে উপদেশ শুরু করেছিলেন, লেকচার শুরু করেছিলেন। তিন পদে দেখুন, এমন সময় অধ্যাপক ও ফরিসিগণ ব্যভিচারী ধৃতা এক স্ত্রীকে তার কাছে নিয়ে এসে মাঝখানে দাঁড় করিয়ে দিল। খুবই কঠিন কিন্তু অবস্থাটা, একজন প্রচার করছে, ঈশ্বরের বাক্য সম্পর্কে শিক্ষা দিচ্ছেন, আর মাঝখানে এমন একটা বিচার করার জন্য অধ্যাপক ও ফরিসি, অর্থাৎ জিহুদীদের সুপ্রিম লেভেলের যেসব লোকেরা, ধর্মীয় নেতারা, গুরুরা, তারা এসেছে, সব পণ্ড হয়ে গিয়েছে, মানে প্রভুর প্রচার থামিয়ে দিয়েছে, এখন বিচার করো, হ্যাঁ, ঈশ্বরের বাক্য আগে পরে শিক্ষা দাও, আগে এর বিচার করো, এরকম আর কি ভাব, তোমার এখন বাক্য শিক্ষা দিতে হবে না, কিন্তু এই মহিলার বিচার করো, এই জঘন্য মহিলার বিচার করো। এই চার পদে বলা হচ্ছে, হে গুরু, এই মহিলা ব্যভিচারী সেই ক্রিয়াতেই ধরা পড়িয়াছে। আর পাঁচ পদে বলা হচ্ছে, মসি কি বলেছেন তাও তারা মনে করিয়ে দিয়েছে। দেখুন আংশিক শাস্ত্র তারা প্রয়োগ করেছে, মসি বলেছে এই প্রকার লোককে পাথর মেরে পাথর মারার আজ্ঞা দিয়েছেন, আপনি কি বলেন? মানে খুব কঠিন একটা অবস্থা, মনে রাখুন তারা শাস্ত্র জানতো। দ্বিতীয় বিবরণ দেখবেন ২২ ২২ পদে লেখা আছে যে ব্যভিচারে যদি কেউ ধরা পড়ে তবে পুরুষ এবং মহিলা দুইজনকে মেরে ফেলতে হবে, এই দ্বিতীয় বিবরণ ২২ ২২। আর লেবীয় ২০ ১০ এইসব পদগুলোতে কিন্তু এই যে কথা তারা বলেছে তারা আংশিক কথা, আংশিক সত্য কথা বলেছে আর আংশিক মিথ্যা কথা বলেছে। মহিলাকে বিচারের জন্য নিয়ে এসেছে কিন্তু পুরুষরা কোথায়? এই কাজে তো দুইজনের দরকার হয় কিন্তু পুরুষটা কোথায় গেল? তারপরে তিনি তারা বলছেন আপনি কি বলেন? এইখানে ছয় পদে লেখা আছে, যেখানে আমরা দেখেছি পরীক্ষা ভাবে না, যিশুর পরীক্ষা করছে যেন যিশুকে দোষ দিতে পারে। যিশু যদি বলতেন পাথর মারো তাহলে কি অবস্থা হতো? ওখানে তো শাস্ত্র তা বলে না, তাহলে যিশুকে তারা ভুল ধরতো। যিশু যে দয়া, যে করুণা নিয়ে এসেছিলেন, আমি দয়াই চাই, বলিদান নয়। মতিলিখিত সুসমাচার ১২ অধ্যায় ৭ পদে লেখা রয়েছে আমি দয়াই চাই, বলিদান নয়। হ্যাঁ, কিভাবে বিচার হবে এবার? যিশু ভূমিতে লিখতে লাগলেন, বারবার বারবার এই কথা জিজ্ঞাসা করছে না, তিক্ত করে তুলছে আর কি। শয়তানের কাজ সব সময় তিক্ত করে তোলা, মন্দ বিষয় বারবার বারবার বারবার। অনেক সময় ঘরের মধ্যে স্ত্রীরা বারবার বারবার স্বামীকে ডিস্টার্ব করে, স্বামীরা বারবার একই পাপের কথা স্ত্রীদের বলে, দুই পক্ষেই বলতে হয়, বারবার এক কথা বলে না, তারপরে কি হয়, যা সত্য তা তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে বলে দিতে হয়। যেমন দলিলা সিমসনের সেই অভিনয়ের কথা, দলিলা এমন ভাবে সিমসনকে ভুলিয়েছিল যে সিমসনের যে গোপন কথা তার বলা উচিত ছিল না সেটা বলে দিয়েছে। আর তারপরে প্রভু যীশু খ্রিস্টকে এমন চাতুরির মধ্যে ফেলতে পারবে না, কারণ তিনি জীবনের মালিক, একদিকে তিনি ঈশ্বরের পুত্র আর একদিকে তিনি মনুষ্য পুত্র। যীশুকে এমন চাটুবাদের মধ্যে তারা ফেলতে পারবে না। আর আমরা দেখেছি যীশু দারুণ বিচার করলেন, যীশু একটা কথা ইউজ করলেন, তোমাদের মধ্যে যে নিষ্পাপ সেই প্রথমে ইহাকে পাথর মারো, ব্যাস বিচার ডিসমিস হয়েছে। এবার যে ঘটনা আমরা দেখেছি, তিনি আবার আঙ্গুল দিয়ে ভূমিতে লিখতে লাগলেন, তোমাদের মধ্যে যে নিষ্পাপ সে তাকে পাথর মারুক, তিনি আঙ্গুল দিয়ে লিখতে লাগলেন,
নয় পদে লেখা আছে বিবেক তাদের দোষী করতে লাগলো। এই বিবেক না, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যার বিবেক পচে যায় তার আর কিছু থাকে না আসলে। হ্যাঁ, সে ভালো মন্দ বোঝে না, যে পাপ করে যাচ্ছে, মিথ্যা কথা বলছে, অহরহ টাকা সে বা ঈশ্বরের পয়সা চুরি করছে, সে আরো আরো নোংরা কাজ করছে, নেশা করছে, স্ত্রীকে মারছে বা স্বামীর উপরে স্ত্রী অত্যাচার করছে, বিবেক পচে গিয়েছে, তাই বিবেক আর কোনো কাজ করে না, তাই ভালো মন্দ বুঝতে পারে না। কিন্তু এখানে আমরা দেখেছি নয় পদে আপন সংবেদ দ্বারা দোষী হয়েছে, একে একে সবাই বাইরে চলে গিয়েছে। প্রথমে কারা গিয়েছে? প্রাচীনেরা গিয়েছে, মুরব্বীরা যারা এসেছিলেন, যারা তাকে ধরে নিয়ে এসেছিলেন, কেউ নেই, মানে পুরো অডিয়েন্স একেবারে ঠান্ডা হয়ে গেছে। একটা মাত্র সেন্টেন্স যিশু ব্যবহার করেছেন, তোমাদের মধ্যে যে নিষ্পাপ সেই ইহাকে প্রথমে পাথর মারুক। দারুণ একটা বিচার। অনেক বছর আগে আমি আমাদের বাংলাদেশে যে নিউজ আছে প্রথম আলো, পাকিস্তানি একজন মহিলাকে ব্যভিচারের দায়ে গলা পর্যন্ত মাটির মধ্যে পুঁতে পাথর মারার জন্য রেডি হয়েছিল ধর্মীয় গুরুরা, এবং সেই একজন সাংবাদিক তিনি প্রভু যীশু খ্রিস্টের এই অংশকে কোট করেছিলেন। তিনি উল্লেখ করেছিলেন যে ঈশানবীর সময়ে তিনি একজন ব্যভিচারিণী নারীর প্রাণ বাঁচিয়েছিলেন, তাকে ক্ষমা করেছিলেন। হায় সমাজ, আজকে কি আমরা এমন একজন নারীকে ক্ষমা করতে পারি না? এর সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিচার হচ্ছে না, কিন্তু আজকে বিচার হচ্ছে কার? একজন নারীর। আমরা যারা খ্রিস্টিয়ান, আমরা যারা প্রভুর পক্ষে পরিচর্যা করছি, উভয় পক্ষের বিচার দেখবেন দ্বিতীয় বিবরণে এক অধ্যায় 17-18 পদে দেখবেন বিচার সম্পর্কে বলা হয়েছে যে আমরা যেন উভয় পক্ষের কথা শুনি, উভয় পক্ষের দোষ আছে সেটা যেন চিন্তা করি। এবং প্রভু যীশু খ্রিস্ট তিনি এমন বিচার করলেন যে তারা লজ্জায় মাথা নত করে চলে গিয়েছে, এবং প্রত্যেকেই কম বেশি কেউ না কেউ কোনো না কোনো সময় তারা এই ব্যভিচারে লিপ্ত ছিল, তার জন্য তারা পাথর মারার সাহস পায়নি। আমরা সবসময় পাথর মারার জন্য রেডি থাকি। একজন বিখ্যাত কমেন্টেটর তিনি বলছেন যে এই পাথরটা যদি আমাদের দিকে ছুটতে পারতাম কত না ভালো হইতো। হ্যাঁ, আমার ভালো লেগেছে, আমি একজন বিখ্যাত কমেন্টেটরের কমেন্ট্রি আমি পড়ি, টিকাকারক, এটা আমি এখান থেকে পড়াশোনা করি। আর তিনি বলেছেন যদি পাথরটা আমাদের দিকে ছুটতে পারতাম তাহলে কতই না ভালো হতো। অন্যকে প্রথমেই বিচার করতে যাই। যিশু বলেছেন যে কোন পুরুষ যখন একজন মহিলার দিকে কামনার ছলে তাকায় সে তখনই ব্যভিচার করে। একজন মহিলাও তাই, যদি কামনার ছলে কোনো পুরুষের দিকে তাকায় হৃদয়ে সে ব্যভিচার করে ফেললো, শুধু কাজে সে করেনি কিন্তু হৃদয়ে ব্যভিচার করেছে। তাই সেই হিসাব করলে কি নারী কি পুরুষ সবাই ব্যভিচারে। যিশুর সেই কথা যদি ধরা হয় এবং ধরতেও হয়, কোনো না কোনো সময় আমাকে কাউকে ভালো লেগেছে, কোনো না কোনো সময় যারা এখানে আজকে প্রভুর বাক্য থেকে শিক্ষা লাভ করছেন আপনারা হয়তো বা কাউকে ভালো লেগেছে, তাহলে আমরা মানুষের বিচারটা কেমন করছি? আমিও একই দোষে দোষী, কিন্তু আমরা নিজের দোষ দেখি না। এটা যিশুও বলেছেন, তোমার চোখের মধ্যে একটা বড় কাঠের টুকরা ঢুকানো রয়েছে আর অন্যের চোখে মাত্র কাঠের একটা গুড়া পড়েছে, আর তুমি সেটা তোমার কাঠের টুকরা চোখের মধ্যে ঢুকানো রয়েছে আর একটা ছোট্ট কণা পড়েছে আরেকজনের চোখে, আর তুমি সেটা বের করতে পারছো। প্রথমে তোমার চোখের মধ্যে থেকে সেই কড়িকাঠ, যে কাঠের বড় টুকরা, সেটা বের করো, তাহলে ওর চোখে যে ছোট্ট একটা কাঠের কণা ঢুকেছে ওটি তুমি দেখতে পাবে। আজকে আমরা খুব তাড়াতাড়ি অন্যের বিচার করি, খুব সাবধান থাকতে হয়। দেখবেন গালাতীয় 6 অধ্যায় দারুণ কথা বলেছেন পল। পল বলেছেন, তোমাদের মধ্যে যদি কেউ বড় ধরনের অন্যায় ধরা পড়ে তবে তাকে মৃদুতার আত্মায় সুস্থ করিও, দেখিও তুমিও যেন একই পাপে না পড়ে যাও। কি সাংঘাতিক শব্দ ব্যবহার করেছেন পল গালাতীয় 6 অধ্যায় দেখবেন সেখানে লেখা পল তিনি বলেছেন, এক থেকে যদি পড়া শুরু করেন সেখানে পল বলেছেন। আর আমরা তাহলে এখানে দেখতে পাচ্ছি সবাই চলে গিয়েছে, শুধু থাকলো কে? ওই নারী এবং প্রভু যিশু। তো তারপরে প্রভু বললেন, তোমাকে কি কেউ দোষী করেনি? নারী বলছেন, না প্রভু, আমাকে কেউ দোষী করেনি। আর তারপরে যিশু 11 পদ, খুবই গুরুত্বপূর্ণ পদ, আমিও তোমাকে দোষী করি না। এ এক বিখ্যাত প্রেম প্রভু দেখালেন, কতবার আমাদের জীবন তিনি বাঁচান না? আমি আমার একটা ভিডিওতে আমি দিয়েছিলাম যে ব্যভিচারী নারীকে প্রভু যিশু যে প্রেম দেখিয়েছেন, এই ভিডিওতে বলেছিলাম প্রভু কতবার আমার প্রাণ রক্ষা করেছেন, আমাদের প্রাণ রক্ষা করেছেন,
হতে পারে বড় বড় অন্যায় করেছি, প্রভু ঢেকে দিয়েছেন, প্রভু গোপন করেননি, কারণ প্রভু বাবা চিন্তা করেছেন আমার ছেলে মেয়ের মান সম্মান যদি যায় তাও আমারও তো যায়। কি অকৃত্রিম প্রেম আমাদের প্রভুর, সেটা যদি চিন্তা করি তাহলে আমরা কেউ বড় বড় অপরাধ করব না। ভুল করে অন্যায় করে যদি পাপ করে থাকি আমাদের জন্য একজন সহায় রয়েছেন, আমাদের প্রভু যীশু খ্রিস্ট। হ্যাঁ, প্রথম যৌন এক অধ্যায় নয় পদ, আপন আপন অপরাধ তোমরা যদি স্বীকার করো, ক্ষমা চাও, তিনি ক্ষমা করবেন। তাই প্রিয়জন, এই অংশ খুবই গুরুত্বপূর্ণ অংশ। আজকে রবিবার বলেছি একটু সারমনের ঢঙ্গে এই অংশটা তুলে ধরবো। এখান থেকে আমরা শিখি যে চট জলদি কারোর বিচার যেন না করি, চট জলদি যেন কারোর উপর চড়াও না হই, আমি যেন নিজেকে দেখি। প্রথমে পাথরটা যেন আমি আমাকে মারি, হ্যাঁ, অন্যকে পাথর মারার আগে আমি যেন পাথরটা আমি নিজেকে মারি, তাহলে এত তাড়াতাড়ি অন্যের দোষ ধরার জন্য প্রস্তুত থাকবো না। হ্যাঁ, যদি দেখবেন অনেক লোকের মধ্যে এমন সহনশীল গুণ রয়েছে, তার অন্যের ভুল ত্রুটিকে খুব সহনীয় ভাবে দেখে, আর সেই ব্যক্তি মুখের দিকে তাকিয়ে দেখবেন মনে হচ্ছিল, মনে হয় যেন সূর্যের আলোর মতো তার চেহারা। হ্যাঁ, ছেলে মেয়েদের ভুল ত্রুটিতে দেখে কিন্তু সেইভাবে তারা ফোর্স করে না। হ্যাঁ, স্বামী স্ত্রীর ভুল হয় কিন্তু ক্ষমা করে, তাদের হার্টও ভালো থাকে। খাবার দাবারে অনেক কিছুতে হার্ট নষ্ট হয় কিন্তু পবিত্র আত্মা আমাদের হার্ট, আমাদের হৃদয়কে সুস্থ রাখে। অনেকবার দেখেছি যখন অন্যের ভুলগুলো হালকা ভাবে দেখি তখন দেখি আমি নিজের ভিতরে একটা রিল্যাক্স খুঁজে পাই আর ভাবি, ইস, আমিও তো একই পাপ কোনো না কোনো সময় করেছিলাম। তাই প্রিয়জন, আজকে এই অংশ থেকে দারুণ শিক্ষা, অন্যের বিচার করার জন্য তাড়াহুড়ো না করে নিজেকে যেন দেখি। এবং আরেকটা সুন্দর শিক্ষা যে যীশু সারা রাত প্রার্থনায় কাটিয়ে সকালে তিনি ধর্মধামে এসে লেকচার শুরু করেছিলেন, ঈশ্বরের বাক্য থেকে শিক্ষা দিচ্ছিলেন। যদি প্রার্থনা না করতেন তবে এত দারুণ একটা বিচার তিনি করতে পারতেন না। এই অংশ আমাদের চাঙ্গা করে, যীশু সারা রাত প্রার্থনা করেছিলেন, আট অধ্যায় এক পদে লেখা রয়েছে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এই বিষয় শিখতে পেরেছি যে আমরা অন্যের প্রতি সহনশীল হব, হুটহাট করে একজনের বিচার যেন না করি, নিজেকে যেন দেখি আর ক্ষমা যেন করি, অন্যকে ক্ষমা যেন করি। ক্ষমা করলে আমিও ক্ষমা পাই, আমি ভালো থাকি, আমি সুস্থ থাকি। এবার বারো পদ, কেউ একজন শুধু বারো পদটা পড়ুন। বারো পদটা পাঠ করছি। যীশু আবার লোকদের কাছে কথা কহিলেন, তিনি বলিলেন, আমি জগতের জ্যোতি, যে আমার পথ চাইছে সে কোনো মতে অন্ধকারে চলিবে না, কিন্তু জীবনে দীপ্তি পাইবে। আমেন। এই যে বিখ্যাত আরেকটি আমি, হ্যাঁ, আমি জগতের জ্যোতি, কালকে সাতটা আমি সম্পর্কে বলেছিলাম আর আজকে আমরা দেখছি প্রভু যীশু খ্রিস্ট তিনি প্রথমে ঘোষণা দিলেন আমি জগতের জ্যোতি। ঈশ্বর এই পৃথিবীতে প্রথমে কি সৃষ্টি করেছেন? ঈশ্বর এই পৃথিবীতে প্রথমে কি সৃষ্টি করেছেন? আলো, জ্যোতি, আলো, জ্যোতি, থ্যাংক ইউ, জ্যোতি। হ্যাঁ, আর যীশু খ্রিস্ট কে? সেই জ্যোতি আসলে কে? যীশু খ্রিস্ট, স্বয়ং প্রভু যীশু, তিনি সেই জ্যোতি। এবং এই যোহনলিখিত সুসমাচারে তিন জায়গায় জ্যোতি খুঁজে পাবেন, 8:12, 9:5, 12:46, তিন জায়গায় যীশু নিজেকে জ্যোতি হিসাবে তিনি ঘোষণা করেছেন, 8:12, 9:5, আর 12:46। এবং প্রাচীন যে ইতিহাস, প্রাচীন যে ধর্মগুলো, সেখানে দেখবেন মানুষ যে জিনিসটাকে প্রথমে পূজা করেছিল সেটি হলো আলো। অনেক অনেক প্রাচীন ধর্মতে দেখা যায় তাদের আরাধ্য ছিল সূর্য, সূর্য তাদের প্রধান দেবতা, সূর্য দেবতার আরাধনা করত। আব্রাহামের বাবা তিনি চন্দ্র দেবতা নান্নার আরাধনা করত, চাঁদের আরাধনা করতেন আব্রাহামের বাবা তেরহ, তিনি মূর্তি পূজারি ছিলেন। আর সূর্য পৃথিবীর প্রাচীন ধর্ম গ্রন্থগুলোর মধ্যে দেখা যায় লোকেরা সূর্যের আরাধনা করত, সূর্য দেবের আরাধনা করত, সকালে উঠে ঘুম থেকে উঠেই নীলনদ, গঙ্গা এসবে নামতো, তারা মাথা নত করে নমস্কার জানাতো সূর্য দেবকে।
এবং আমরা এখানে দেখেছি সেই সূর্য সেই জ্যোতি মহাজ্যোতি প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং নিজে। এই পথটা ভালো করে মুখস্থ রাখলে হয় যে আমার পিছনে আইসে সে কোনো মতে অন্ধকারে চলিবে না, জীবনে দীপ্তি পাইবে। আজকে আমরা যদি এখানে যারা আজকে এই ডিভাইসের সঙ্গে যুক্ত রয়েছি নিজেদের যদি প্রশ্ন করি কোথায় ছিলাম কোথায় আসলাম, হ্যাঁ ইফিসীয় 2:1-2 দেখবেন সাধুপল বলছেন আমরা আগে অন্ধকারের সন্তান ছিলাম, জঘন্য জঘন্য কাজ করে বেড়াতাম আমরা, এই পৃথিবীর সব নোংরা কাজগুলো আমরা করতাম, বদ অভ্যাস মন্দ অভ্যাস এসবে আমরা লিপ্ত ছিলাম, কিন্তু তিনি আমাদেরকে জ্যোতিতে আহ্বান করেছেন। কলসীয় পত্রেও লেখা আছে, কলসীয় 1:1 লেখা আছে তিনি আমাদের দীপ্তিতে আহ্বান করেছেন, আমরা অন্ধকারে ছিলাম। কলসীয় 1:13 দেখবেন, আবার ইফিসীয় 2:1-2 দেখবেন সাধুবল প্রায় তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন পূর্বে আমরা এমন জীবনযাপন করেছি। আজকে আমি যদি আমার নিজেকে মাঝে মাঝে আবিষ্কার করি নিজের মধ্যে নিজের একটু তথ্য অনুসন্ধান করি কোথায় ছিলাম আমি আর কোথায় আমি এসেছি, আমার জীবনটা আস্তে আস্তে কত সুন্দর হচ্ছে যিশুর জন্য যিশুর কারণে। আপনাদের মধ্যে অনেকেই আপনার অবাক হয়ে যান, ইস আমি তো আগে এমন খারাপ ছিলাম, ইস আমি কত সুন্দর হচ্ছি, আমার জীবনটা এত বদলে গিয়েছে, লোকেরা দেখলে আমাকে চমকে যায়, ছেলেমেয়েরা দেখলে স্ত্রী দেখলে আমাকে চমকে যায়, ইস আমি কত ভালো মনের মানুষ হয়েছি। এবং ফিলিপি 1:6 সে কথা লেখা রয়েছে যিনি আপনার আমার মধ্যে ভালো কাজ শুরু করেছেন, যিনি তিনি যিশু দ্বিতীয় আগমন পর্যন্ত আমরা যতদিন বেঁচে রয়েছি আমাদের জীবন কাল পর্যন্ত তিনি সে ভালো কাজ করে যাবেন, তিনি আর কেউ নন, তিনি পবিত্র আত্মা যিনি আপনাকে আমাকে প্রতিদিন সুন্দর করছেন ভালো করছেন আচার ব্যবহার বদলে দিচ্ছেন, এবং সেই সুযোগটা যেন আমরা তাকে দেই। তারপর আমরা দেখি 15-16 আবারও বিচারের কথা লেখা রয়েছে, এদিকে আমি বেশি পড়াবো না, আসলে একটা পোর্শন খুব বেশি পড়াবো না, সেটা হলো যিশু জগতে জ্যোতি, ওটা পড়িয়ে ফেলেছি 8:12-20, এটি খুব বেশি পড়াবো না আমি, কিন্তু 21-29 পর্যন্ত একজন পড়বেন, 21-29 এই জায়গাটা। তিনি আবার তাহাকে কহিলেন আমি যাইতেছি আর তোমরা আমার অন্বেষণ করিবে ও তোমাদের পাপে মরিবে, আমি যেখানে যাইতেছি সেখানে তোমরা আসিতে পারো না। তখন ইহুদীরা বলিল এ কি আত্মঘাতী হইবে, তাই বলিতেছে আমি যেখানে যাইতেছি সেখানে তোমরা আসিতে পারো না। তিনি তাহাদিগকে কহিলেন তোমরা অর্ধ স্থানে আমি ঊর্ধ্ব স্থানে, তোমরা এ জগতে আমি এ জগতে নহি, এই জন্য তোমাদেরকে বলিলাম যে তোমরা তোমাদের পাপ সমূহে মরিবে, কেননা যদি বিশ্বাস না করো যে আমি তিনি তবে তোমাদের পাপ সমূহে মরিবে। তখন তাহারা কহিল তুমি কে? যিশু তাহাদিগকে বলিলেন তাহাই তো প্রথম হইতে তোমাদিগকে বলিতেছি, তোমাদের বিষয়ে বলিবার ও বিচার করিবার অনেক কথা আছে, যা হোক যিনি আমাকে পাঠাইয়াছেন তিনি সত্য, এবং আমি তাহার নিকটে যাহা যাহা শুনিয়াছি তাহাই জগতে বলিতেছি। তিনি যে তাহাদিগকে পিতার বিষয়ে বলিয়াছিলেন ইহা তাহারা বুঝিলেন না। তখন যিশু কহিলেন যখন তোমরা মনুষ্য পুত্রকে উচ্চে উঠাইবে তখন জানিবে যে আমি এই তিনি, আর আমি আপনা হইতে কিছুই করি না, কিন্তু পিতা আমাকে যেমন শিক্ষা দিয়েছেন তদ অনুসারে এই সকল কথা কহি, আর তিনি আমাকে পাঠাইয়াছেন তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন, তিনি আমাকে একা ছাড়িয়া দেন নাই, কেননা আমি সর্বদা তাহার সন্তোষজনক কর্ম করি। তিনি এই সকল কথা কহিলে অনেকে তাহাকে বিশ্বাস করিল, অতএব যে ইহুদীরা তাহাকে বিশ্বাস করিল তাহাদিগকে যিশু কহিলেন তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো তাহলে সত্যি তোমরা আমার শিষ্য, আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে। আমেন আমেন আমেন। ধন্যবাদ দিদি, খুব সুন্দর পড়েছেন, ধন্যবাদ। আসলে এই অংশ প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন যে আমি তো সবকিছু বলে দিয়েছি, কিভাবে জীবন পাওয়া যায় অনন্ত জীবনের পথ আমি ঘোষণা করেছি, এইবার তোমরা নিজেদের পাপের জন্যই মরবে, পাপ করবে মরবে, পাপ করবে মরবে, কারণ আমি বলে দিয়েছিলাম যে কিভাবে পাপ থেকে উঠে আসতে হয়,
সে ঘোষণা আমি করেছি তাহলে এইবার আর কোনো উপায় নেই তোমরা বলতে পারবে না যে আমরা সুসমাচার পাইনি সুসমাচার শুনিনি এবার তোমরা তোমাদের পাপে মারা যাবে তারপর যীশু বলেন আমি যেখানে যাচ্ছি তোমরা সেখানে আসতে পারো না কেন আমরা জানি প্রভু যীশু খ্রিস্ট তিনি শুধু মৃত্যুবরণ করার জন্য এসেছিলেন কালকেও বলেছিলাম অন্যদের অন্য অন্য স্বপ্ন দর্শন থাকে কিন্তু যীশু এসেছিলেন মানুষের পাপের জন্য মরে যেত তখন তারা বলছে ওমা এ কি আত্মঘাতী হবে নাকি এ কি নিজের প্রাণ নিজে নেবে নাকি আত্মঘাতী আমরা বুঝি যে কোনো জায়গায় যে বোম্বিং হয় বোমা হামলা চালায় নিজেও মারে অন্যকেও মারে এই 23 পদ আবারও তিনি সেই কথা বলেছেন তোমরা এই পৃথিবীর অধস্থান আর আমি উপর থেকে এসেছি আমরা জানি যীশু নিকোদিমকে বলেছিলেন নথানেলকে বলেছিলেন আমি উপর থেকে এসেছি যোহন বাপ্তাইজক নিজে বলেছেন তিনি সর্বপ্রধান তিনি উপর থেকে আইসেন হ্যাঁ যীশু সর্ব থেকে এসেছেন বারবার তিনি এই কথা বলছেন 24 পদে তিনি আবার বলছেন এবার তোমরা তোমাদের পাপের জন্য মরবে কারণ তোমরা যদি বিশ্বাস না করো যে আমি তিনি হ্যাঁ আমি তিনি সমরিয়া নারীকেও তিনি বলেছিলেন এই 4:26 যে আমি তিনি এবার যিশাইও দেখবেন 43:10-12 যীশু ঈশ্বর বলছেন আমি তিনি যীশু বলছেন আমি তিনি তাহলে যীশুকে যীশুকে ঈশ্বরের পুত্র ঈশ্বর ঈশ্বরের পুত্র পৃথিবীর মধ্যে যা আছে সব সৃষ্টি করেছে আমি তিনি আকাশমন্ডল বিছিয়েছি হ্যাঁ আকাশমন্ডল ভূমি স্থল সব তৈরি করেছে আমি তিনি এবং যীশু খ্রিস্ট স্বয়ং ঘোষণা দিচ্ছেন আমি তিনি সেই জন্য যোহন লিখিত সুসমাচার এটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি সুসমাচারই অনেক গুরুত্বপূর্ণ কিন্তু আমরা এই সুসমাচারে বিশেষ করে যোহন এত সুন্দর করে যীশুর ঈশ্বরত্বকে ফুটিয়ে তুলেছেন একজন পালক একজন প্রচারক তিনি যদি জানেন আমি সত্য ঈশ্বরে ভজনা করি তার মতো আনন্দিত লোক কে থাকবে পৃথিবীর অনেক মানুষ জানে না কোটি কোটি লোক জানে না তাদের প্রার্থনা কেউ শোনে কিনা তাদের কান্না কেউ দেখে কিনা তারা সত্য ঈশ্বরের আরাধনা করছে কিনা তারা স্বর্গে যাবে কিনা জানে না কিন্তু আপনি আমি জানি ঈশ্বরকে ধন্যবাদ দেন যে আপনি আমি জানি মৃত্যুর পরে আমরা কোথায় যাব এবং প্রভু আরেকটা কথা বলেছেন 26 পদ দেখুন তিনি সত্য কে সত্য কে ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট নিজেকে কি বলেছেন যোহন 14:6 কি বলেছেন আমি পথ সত্য আর জীবন আমার মধ্য দিয়ে না গেলে কেউ পিতার কাছে যেতে পারে না হ্যাঁ দেখুন এখানে তিনি বলছেন যিনি আমাকে পাঠিয়েছেন তিনি সত্য এবার যীশু খ্রিস্ট নিজেকে বলছেন আমি পথ সত্য তাহলে যীশু যা ঈশ্বরও তাই তাই তিনি শুধু মানুষের রূপ ধারণ করেছিলেন তিনি সৃষ্টিকর্তা তিনি মানুষের রূপ যে কোনো রূপ ধারণ করতে পারেন পূর্বে তিনি পূর্বকালে দেখবেন ইব্রীয় 1:2 লেখা রয়েছে পূর্বকালে ঈশ্বর বহু রূপে বহু ভাবে নিজেকে প্রকাশ করেছেন ভাববাদীগণে তিনি কথা বলেছেন কিন্তু শেষকালে ঈশ্বর পুত্রের মধ্য দিয়ে কথা বলছেন না পুত্রের মধ্য দিয়ে কথা বলছেন ইব্রীয় 1:2 ওখানে পাঠ করলে দেখতে পাবেন পূর্বকালে ঈশ্বর বহু রূপে বহু ভাবে নিজেকে প্রকাশ করেছেন আর এখন পুত্রের মধ্য দিয়ে তিনি নিজেকে প্রকাশ করছেন হালেলুইয়া আমেন এবং আমরা তাই দেখতে পারি এই জন্য এইসব বিষয়গুলো ভালোভাবে আমরা যেন শিখি প্রত্যেকে স্টাডি করি আপনার হৃদয় থেকে যেন যীশুকে কেউ চুরি করতে না পারে এটা আমাদের প্রার্থনা আমি সবসময় সেই কথা বলি প্রভু তুমি আমাকে মরণ পর্যন্ত বিশ্বস্ত রাখো যেন জীবনে এমন কোনো সিচুয়েশন এমন কোনো অবস্থা শিকার না হয় যেখানে তোমাকে আমায় পরিত্যাগ করতে হবে তার আগে তোমার কাছে তুমি আমায় তুলে নিও এবং 28 পদে আবার প্রভু বলছেন মনুষ্য পুত্রের পুত্রকে উচ্চে উঠাইবে তো যখন তোমরা তার মানে যীশুকে যখন কুশে দেবে যখন তোমরা
মনুষ্য পুত্রকে উচ্চ উঠাবে তখন জানিবে যে আমি তিনি, আবার আমি তিনি। এখন বুঝতে পারতেছো না, যখন আমাকে উঁচুতে তুলবে আর যখন আমি মারা যাওয়ার তিন দিনের দিন জীবিত হব তখন বুঝতে পারবা আমি কে। এই পৃথিবীতে তিন দিনের দিন কেউ জীবিত হয়নি, একমাত্র স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট নিজে, কারণ মৃত্যু জীবনের চাবি তার হাতে আছে। মানুষকে মেরে ফেলার ক্ষমতা তার আছে, জীবিত করার ক্ষমতা তার আছে। পিতা যেমন কাজ যে কেউ যে কাউকে জীবন দিতে পারেন, পুত্রও পারেন। আমরা পাঁচ অধ্যায় দেখেছি, আমরা পাঁচ অধ্যায় একুশ বাইশ তেইশ চব্বিশ এই সমস্ত পদগুলোতে আমরা দেখেছি। সুতরাং এই শিক্ষাগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জন্য। আবার বলছেন, পিতা আমাকে যেমন শিক্ষা দিয়েছেন আমি তেমনি কথা বলি। আবার ২৯ পদে তিনি বলছেন কি, যিনি আমাকে পাঠিয়েছেন তিনি আমার সঙ্গে আছেন, তিনি আমাকে একা ছেড়ে দেন। এটা আর একটা দারুণ পদ। এবং যোহন লিখিত সুসমাচার ১৬ অধ্যায় ৩০ ৩১ পদে এরকম লেখা রয়েছে, যিশু বলেছেন যে সবাই তোমরা আমাকে ছেড়ে চলে যাবে কিন্তু পিতা আমায় কখনো ছেড়ে চলে যাবে না। একটা জায়গায় তিনি ক্রুশের উপরে বলেছিলেন, ঈশ্বর আমার কেন তুমি আমায় পরিত্যাগ করেছ। তিনি বলেছেন পিতা আমায় কখনো ছেড়ে যাবে না, তোমরা ছেড়ে চলে যাবে। ৩০ ৩১ পদ যোহন ১৬ অধ্যায়। কিন্তু আমরা এখানে এখানেও দেখছি ২৯ পদ ৮ ২৯ কিন্তু ক্রুশের উপরে উঠে যখন সমস্ত মানুষের পাপের বোঝা তিনি বহন করছিলেন, আর তখন বলা হয়েছে যিশু বলেছেন ঈশ্বর আমার কেন তুমি আমাকে পরিত্যাগ করেছ। যখন মানুষ পাপ করে তখন ঈশ্বরের কাছ থেকে সে বিচ্ছেদ তার হয়। আদম হওয়া পাপ করেছিলেন, ঈশ্বরের কাছ থেকে তাদের বিচ্ছেদ হয়েছিল। তারপরে ৩০ পদে আমরা দেখেছি যে যিহুদিরা তাকে বিশ্বাস করলো। যিশু কহিলেন যদি তোমরা আমার বাক্যে স্থির থাকো তাহলে সত্যই তোমরা আমার শিষ্য। স্থির থাকতে হবে, স্থির বিশ্বাসী না হইলে তোমরা কখনো সে মুক্তির আস্বাদ গ্রহণ করবে না। আমরা একটা পদ আছে যিশাইয় ভাববাদীর বইতে যে স্থির বিশ্বাসী না হলে, পদটা একটু আমি দেখাতে চাই, যদিও আমার এখন মনে পড়তেছে না ৮ অধ্যায় ১০ পদে সম্ভবত সেখানে লেখা রয়েছে যে স্থির বিশ্বাসী না হলে তোমরা কখনো স্থির থাকতে পারবে না। আমরা সেই পদটাকে একটু আমি খুঁজে দেই, যদিও এখনো পাইনি আমি। স্থির বিশ্বাসী হতে হবে আমাদের, আর তা না হলে আমরা ৭ অধ্যায় দেখুন, ৭ অধ্যায় ৭ পদে লেখা রয়েছে স্থির বিশ্বাসী কহিলেন তাহা স্থির থাকিবে না ও সিদ্ধ হইবে না। ৯ পদে স্থির বিশ্বাসী না হইলে তোমরা কোনো ক্রমে স্থির থাকিতে পারিবে না। যিশু সেই কথাটা আবার মেনশন করেছেন যিশাইয় ৭:৯। আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে যেন আমরা যিশুতে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারি। এবং ৩২ পদ, এটা আরো সুন্দর জায়গা, ৩২ পদ সত্যই তোমরা আমার শিষ্য গেল। আর ৩২ পদে কি বলেছেন, আমরা একসাথে ৩২ পদটা আরেকটু পড়ি শুধু ৩২ পদটা। চিন্তা করুন, যিশুকে জানলে আপনি শয়তানের কোন দাসত্ব আমাদের উপরে আর কর্তৃত্ব করতে পারবে না। আমেন। সেই সত্যকে জানতে হবে, যিশু সেই সত্য। আবার নিজে বলছেন যিনি আমাকে পাঠিয়েছেন তিনি সত্য, মানে যিশু এবং ঈশ্বর এক। সেজন্য যিশুকে যখন জানি, সত্যের সঙ্গে যখন আমাদের পরিচয় ঘটে, তখন আমরা স্বাধীন হই, তখন আমরা স্বাধীন হই। যখন আগে প্রতিমা পূজা করতাম তখন আমার মনে পড়ে সবসময় মনে হতো কেউ যেন আমায় বেঁধে রেখেছে, আর যখন আমি যিশুকে গ্রহণ করেছি তখন মনে হতো আহ আমি যেন মুক্ত বাতাসের এক উড়ন্ত পাখি, যে অনেক দিন মুক্ত বাতাসে ডানা মেলে উড়ে বেড়ায় না। নিজেকে খুব ধন্য মনে করি আমার প্রভুর জন্য যিনি আমাকে মুক্ত করেছেন,
আর সেই সত্য জানতে আমায় অনুগ্রহ করেছেন, জীবন পুস্তকে আমার নামটা এন্ট্রি করে নিয়েছেন। ৩৪ পদে আবার বলছেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যে কেউ পাপাচারণ করে সে পাপের দাস। যিশুকে জানার পরেও এখনো পুরাতন অভ্যাস, ১৫-২০ বৎসর ধরে যে পাপ করতাম এখনো তাই করি, সে পাপের দাস। আর দাস বাড়িতে চিরদিন থাকে না, পুত্র চিরকাল থাকে। বলা হচ্ছে চাকর বাকর বা দাস তারা থাকে না, পুত্রত্বের সেই অধিকার তারা পায়নি, কিন্তু যিশু খ্রিস্টের মধ্য দিয়ে পবিত্র আত্মা আমাদেরকে দত্তক পুত্রের অধিকার দিয়েছেন। এফিসীয় ১ অধ্যায় আমরা দেখব ১০ পদে, ৪ পদ থেকে যদি দেখি, এসব পদগুলোতে যে আমাদেরকে সিলমোহর করা হয়েছে পবিত্র আত্মা দ্বারা। একই পাপ বারবার বারবার, সত্য সত্য এখানে আরো, মানে আমি বলেছি যোহন লিখিত সুসমাচারে এই শব্দগুলো বেশি পাওয়া যায়, মানে একেবারে সত্য, এর মধ্যে কোনো ভুল নেই। যে পাপাচারণ করে এখনো পুরাতন পাপে জীবন যাপন করে সে পাপের দাস, সে বেশি দিন তার পিতার বাড়িতে থাকবে না, সে হলো দাস। ছেলে বা পুত্র থাকবে, আমরা জানি এখানে আমাদের অনেকেরই ছেলে আছে, কি স্বাধীনতা ঘরের মধ্যে, হায় রে, যে কোনো জিনিসে আমার ছেলে হাত দিচ্ছে, বের করছে আমার জিনিস, জানে মার জিনিস বাবার জিনিস, আপনাদের ছেলেরাও তাই, হ্যাঁ, ঘরে ঢোকে ফ্রিজ খুলে খাবার খায় রেখে দেয় ট্রাঙ্ক বা এখন বলি আলমারির মধ্যে, লকারে টাকা পয়সা থাকে, সন্তানেরা নিচ্ছে এনজয় করছে, বাবার জিনিস মায়ের জিনিস, দামি মোবাইল হাত দিচ্ছে গেমস খেলছে। পুত্র সে তো দাস না, বাবার সাথে তার ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু যখন আমরা পাপ করতে থাকি পাপের দাস, আমরা বেশি দিন কিন্তু পিতার বাড়িতে আমরা থাকতে পারবো না। একটা সময় আসবে যারা এইভাবে পাপের উপরে পাপ করছে তারা নরকের দিকে যাবে। প্রকাশিত বাক্য ২২:১৫ আর প্রকাশিত বাক্য ২১ অধ্যায় সেসব অধ্যায়গুলো তো রয়েছে। পুরাতন পাপের সঙ্গে জীবন যাপন করলে আমরা পিতার বাটিতে আমরা বেশি দিন থাকতে পারবো না। এরপরে আমরা আরেকটু দেখব, কারণ এই আমাদের পড়তে হবে অব্রাহামের সঙ্গে যে অংশটা শিরোনাম দিয়েছি আমি, ৮ অধ্যায় ইহুদিদের সঙ্গে তার আলোচনা, ৮ অধ্যায় ৩১ থেকে ৪৭ পদ। যেহেতু আমরা ওই পর্যন্ত পড়ে এসেছি তাই আমরা আরেকটু পাঠ করব। আমরা ৩৮ থেকে এগিয়ে যাই, ৩৮ থেকে আমরা ৪৬ পদ পর্যন্ত পড়ি, ৩৮ থেকে ৪৬ পদ পর্যন্ত পড়ি। আমি পড়ছি। ইহুদিরা উত্তর করিয়া তাহাকে কহিল, আমরা কি ভালোই বলি না যে তুমি একজন সমরীয় ও ভূতগ্রস্ত? যিশু উত্তর করিলেন, আমি ভূতগ্রস্ত নহি, কিন্তু আপন পিতাকে সমাদর করি, আর তোমরা আমাকে অনাদর করো, কিন্তু আমি আপনার গৌরব অন্বেষণ করি না। একজন আছেন যিনি অন্বেষণ করেন ও বিচার করেন। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, কেহ যদি আমার বাক্য পালন করে সে কখনোই মৃত্যু দেখিবে না। যিহুদীরা তাহাকে কহিল, এখন জানিলাম তুমি ভূতগ্রস্ত, অব্রাহাম ও ভাওয়াদিগণ মরিয়া গিয়াছেন, আর তুমি বলিতেছ কেহ যদি আমার বাক্য পালন করে সে কখনো মৃত্যুর আশ্বাস পাইবে না। তুমি কি আমাদের পিতৃপুরুষ অব্রাহাম অপেক্ষা বড়? তিনি তো মরিয়াছেন এবং ভাওবাদীগণও মরিয়াছেন, তুমি আপনার বিষয়ে কি বলো? যিশু উত্তর করিলেন, আমি যদি আপনাকে গৌরবান্বিত করি তবে আমার গৌরব কিছুই নয়, আমার পিতাই আমাকে গৌরবান্বিত করিতেছেন, যাহার বিষয়ে তোমরা বলিয়া থাকো যে তিনি তোমাদের ঈশ্বর, আর তোমরা তাহাকে জানো নাই, কিন্তু আমি তাহাকে জানি। আর আমি যদি বলি যে তাহাকে জানি না তবে তোমাদেরই ন্যায় মিথ্যাবাদী হইব, কিন্তু আমি তাহাকে জানি এবং তাহার বাক্য পালন করি। তোমাদের পিতৃপুরুষ অব্রাহাম আমার দিন দেখিবার আশায় উল্লসিত হইয়াছিলেন এবং তিনি যাহা দেখিলেন ও আনন্দ করিলেন।
তখন জিহুদীরা তাহাকে কহিল, তোমার বয়স এখনো 50 বছর হয় নাই, তুমি কি অব্রাহামকে দেখিয়াছ? যিশু তাহাদেরকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, অব্রাহাম জন্মের পূর্বাবধি আমি আছি। তখন তাহারা তাহার উপর ছুরিয়া মারিবার জন্য পাথর তুলিয়া লইল, যিশু কিন্তু অন্তর্হিত হইলেন ও ধর্মদাম হইতে বাহিরে গেলেন। আমেন। আচ্ছা দিদি, পড়ছেন হলো 47 থেকে, তাই না? আপনি 47 থেকে 48 থেকে। আচ্ছা হ্যাঁ, আর একটু আমরা দেখব, কিন্তু এর আগের অংশ আমাদের একটু যেতেই হবে। আমি 38 থেকে 46 বলেছিলাম, যাই হোক সমস্যা নেই। আমরা এখানে দেখতে পারি যে জিহুদীদের সঙ্গে প্রভু যীশু খ্রিস্টের আলোচনা হচ্ছে। জিহুদীরা বলছে যে আমরা হলাম অব্রাহামের সন্তান। তা যিশু আবার বলছেন, দেখুন 39 পদ দেখুন, যিশু বলছেন যে যদি অব্রাহামের সন্তান তোমরা হতে, তাহলে অব্রাহাম ভালো কাজ করেছেন, তোমরা ভালো কাজ করছো, তোমরা কেন আমাকে মেরে ফেলতে চাচ্ছ? 40 পদের নিচে দেখুন, অব্রাহাম তেমন কাজ করেননি, তোমাদের পিতার কার্য তোমরা করিতেছ। তখন যিশুকে তারা অপমান করলো, তারা তাকে কহিল, আমরা ব্যভিচার জাত নই। এই কমেন্টেটর তারা বলছেন যে যিশুকে তারা অপমান করেছে, মানে বলতে চাচ্ছে যে কুমারী মারিয়া বিয়ের আগে তিনি গর্ভ ধারণ করেছিলেন, ব্যভিচারের সন্তান, এরকম ভাবে যিশুকে অপমান করছে তারা। এই যে 41 পদে, আমরা জারজ নহি। হ্যাঁ, যিহুদীরা তারা ভাবতো এরকম চিন্তা, তারা চিন্তা করতো যে তার মা তো বিয়ের আগে সন্তান সম্ভবা হয়েছিলেন, মতি 1:18 পদে যেটা আমরা পাই। আর আমরা বলছি আমাদের তো বাবা আছে, তার বাবা নেই, এরকম ভাবে এখনো পর্যন্ত অনেকে এই যিশুর জন্ম নিয়ে অনেক কথা বলে। এবং পুরাতন নিয়মেও যে এরকম শিক্ষা আছে, যারা বলা হতো যারা ঈশ্বরকে পরিত্যাগ করেছে তাদেরকে ব্যভিচারী বলা হতো। পুরাতন নিয়মে বারবার বারবার দেখবেন, যারা ঈশ্বরকে পরিত্যাগ করে প্রতিমা পূজা করেছে তাদেরকে ব্যভিচারী বলা হতো। এবং আমাদের একমাত্র পিতা আছেন, তিনি ঈশ্বর। এখানে আবার তারা বলছেন ঈশ্বরকে পিতা, আসলে তারা ঈশ্বরকে পিতা বলতে চান না। এবং 42 পদে দেখুন, যিশু তাদেরকে কহিলেন, ঈশ্বর যদি তোমাদের পিতা হতেন, তাহলে তোমরা আমাকে ভালোবাসতে, তোমরা আমাকে প্রেম করতে। আমি কেননা আমি ঈশ্বর হইতে বাহির হইয়া আসিয়াছি। বারবার এই কথা বলেছেন, আমি উপর থেকে এসেছি, আমি স্বর্গ থেকে এসেছি। এখানে তিনি আবার যিহুদীদের বলেছেন, এখানে একটু আগে আমরা 8:23 পদে দেখেছি, তোমরা এই জগতের, কিন্তু আমি এই জগতের নই, আমি উপর থেকে এসেছি। এবং তারপরে বলছেন, তিনি আমাকে পাঠিয়েছেন, আমি এমনি এমনি আসিনি, আমি আপনা হতে আসিনি, কারণ তিনি আমায় পাঠিয়েছেন, মানে পিতা পুত্রকে পাঠিয়েছেন এই পৃথিবীতে পরিত্রাণ কার্য সাধন করার জন্য। এইবার যিশু সেই হিটিং যে জায়গা 44-45, সেখানে আমি যাচ্ছি। যিশু এবার সরাসরি হিট করলো, তোমরা আপনাদের পিতা দিয়া বলে, মানে তোমরা শয়তানের সন্তান, এবং তোমাদের পিতার অভিলাষ সকল পালন করাই তোমাদের ইচ্ছা। সে আদি হইতে নরঘাতক, সত্যে থাকে নাই, কারণ তাহার মধ্যে সত্য নাই। সে যখন মিথ্যা কথা বলে তখন আপনা হইতেই বলে, কেননা সে মিথ্যাবাদী ও তাহার পিতা। একেবারে সরাসরি হিট, মানে প্রভু যীশু খ্রিস্ট তিনি যখন কথা বলতেন তার মধ্যে সত্য রয়েছে, তিনি সত্য ঈশ্বর, তিনি কাউকে মানে কে কষ্ট পাবে দুঃখ পাবে এমন না, যা সত্য, যা ন্যায্য, যা যা একেবারে বলা উচিত সেই কথা তিক্ত হলেও তিনি বলতেন। এর আগে তারা বলেছেন আমরা অব্রাহামের সন্তান, আমাদের পিতা ঈশ্বর, আর যিশু বলেছেন অব্রাহামের সন্তান হলে তো অব্রাহামের মতো ভালো কাজ করতে, আমাকে তো তাহলে হত্যা করতে চাইতে না, আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র তোমরা প্রতিনিয়ত করছো। কিন্তু এখানে যিশু ঘোষণা করলেন, তোমরা অব্রাহামের সন্তান, হ্যাঁ তোমরা হলো শয়তানের সন্তান, আর শয়তান নরঘাতক, প্রথম থেকেই সে মানুষ খুন করাচ্ছে, সে কোয়িনকে উস্কানি দিয়ে হেবলকে খুন করিয়েছে, সে পাপ করেছে, নিজে পাপ করেছে স্বর্গে, এবং এদন বাগানে এসে আদম হওয়াকে পাপ করিয়েছে। সরাসরি হিট 45 পদ, কিন্তু আমি সত্য বলি, তাই তোমরা আমাকে বিশ্বাস করো না। শয়তান মিথ্যা কথা বলে, এই 44 পদের নিচে, তোমরা মিথ্যা কথা বলছো, শয়তান মিথ্যা কথা বলে, যত মিথ্যাবাদী
যত মিথ্যা কথা আসে সে হলো গুরু। শয়তানকে বলা হয়েছে মিথ্যা কথার বাবা, সে মিথ্যা কথা বলে, ইনিয়ে বিনিয়ে মিথ্যা কথা বলে। আর যে লেখা আছে যে 22 অধ্যায় প্রকাশিত বাক্য 22 অধ্যায় 15 পদে দেখবেন সেখানে লেখা রয়েছে মিথ্যাবাদীরা স্বর্গেও যাবে না। 10 আজ্ঞায় মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলো না বলা হয়েছে। আমরা কিভাবে নিজেদের চেক দিতে পারি? একমাত্র যীশু খ্রিস্টের দয়া ছাড়া, ক্ষমতা ছাড়া, তার রক্তের পরাক্রম ছাড়া। যত মিথ্যা কথা কম বলা যায় মঙ্গল, চেষ্টা করতে হবে যেন সত্য কথাটা বলতে পারি। যদিও আমরা মিথ্যা বলে ফেলি প্রত্যেকেই, কেউ গ্যারান্টি দিতে পারবে না যে জীবনে সে কখনো মিথ্যা কথা বলেনি বা বলে না, কিন্তু মনে রাখতে হয় ইচ্ছা করে যেন আমরা এইসব পাপ করতে না থাকি। যদি ঘটনাক্রমে আমরা মিথ্যা বলেও ফেলি যেন আমরা যিশুর কাছে ফিরে আসি এবং আমাদের পাপ আমরা স্বীকার করি। 46 পদ, এটা মনে রাখা ভালো, তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলিয়া প্রমাণ করতে পারে? এই যিশু নিজের সম্পর্কে এবার চ্যালেঞ্জ দিলেন, তোমরা আব্রাহামের সন্তান, তোমাদের পিতা ঈশ্বর আছে, ঠিক আছে, তোমরা অন্যায় কাজ করছো, দেখো তো আমার মধ্যে কি ভুল আছে, খুঁজে বের করো, খুঁজে বের করো আমার ভুল কি, আমার পাপ কোথায়। প্রথম পিতর দেখবেন 2 অধ্যায় 22-23-24 পদ, তিনি নিষ্পাপ, নিষ্কলঙ্ক, তার মধ্যে কোনো অন্যায় নেই, কোনো পাপ নেই, সেই নির্দোষ মেষ বলিকৃত হয়েছে, তার মধ্যে কোনো ছলনা ছিল না, ভণ্ডামি ছিল না, তিনি কুশের সামনে নত হলেন, পিতর সেটা উল্লেখ করেছে। আর যেটা যিশাইয়া 53 অধ্যায় বলা হয়েছে, তার মধ্যে কোনো ছলনা নেই, কোনো মানে ভণ্ডামি নেই, তিনি নিষ্পাপ, তিনি নিষ্কলঙ্ক, এবং নিজের মুখে ঘোষণা করেছেন তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলিয়া প্রমাণ করতে পারে। পৃথিবীতে একজন নবী, একজন, একমাত্র একজন নবী আছেন যিনি প্রভু যীশু খ্রিস্ট, বেগুনা নবী বলা হয়েছে তাকে কোরআন শরীফে, বেগুনা নবী মানে তার কোনো পাপ নেই, তিনি নিষ্পাপ, তিনি নিষ্কলঙ্ক, আর সেই জন্যই তো আপনার আমার পাপের বোঝা তিনি বহন করতে পারে। একজন পাপী আরেকজন পাপীকে সে কি রক্ষা করতে পারে? একজন অন্ধ আরেকজন অন্ধকে রাস্তা দেখাতে পারে? তাহলে এই পৃথিবীতে যারা রয়েছে তারা কিভাবে অন্যদের পথ দেখায়? যিশু নিজে বলেছেন আমি সত্য, এবং তিনি বলেছেন তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলে প্রমাণ করতে পারে, একজনও না, কোনো কথা বলেনি। দেখুন তারা এই কথার কোনো উত্তর দেওয়ার সাহস দেখায়নি, কারণ তারা নিজেরাও জানতো যিশু খ্রিস্ট হলেন সেই সত্য। আমি সত্য বলি, তোমরা আমাকে বিশ্বাস করো না। এবার 47 পদে বলা হচ্ছে যে ঈশ্বরের সে ঈশ্বরের কথা শোনো, তোমরা তো ঈশ্বরের কথা শুনবা না, কারণ তোমরা তো ঈশ্বরের না। যিশু তাদের কাটা ঘায়ে লবণের ছিটা দিয়েছে, কাটা ঘায়ে লবণের ছিটা দিয়েছে। এবার 48 পদে দেখেন যিশুকে কি বলে তারা নিন্দা করছে, তুমি সমরিয়া, তুমি ভূতে পাওয়া মানুষ। একজন যিহুদিকে যখন কেউ সমরিয়া বলে গালি দেয়, মানে যত গালাগালি আছে গালাগালির মধ্যে সর্বোচ্চ গালাগালি এটা, কারণ যিহুদিদের সাথে সমরিয়াদের কোনো সম্পর্ক নেই। আমাকে যদি কেউ খুব বিশ্রী ভাষায় কোনো জাত বলে আমাকে গালি দেয়, আমার অবস্থা কি হবে? খুবই আমার কষ্ট লাগবে। যিশুকে সমরিয়া বলে গালি দিয়েছে, সর্বোচ্চ গালাগালির মধ্যে সর্বোচ্চ গালাগালি বলা যায়। হ্যাঁ, তারপরে ভূতে পেয়েছে তোমাকে, যে ভূত ছাড়ায় তাকে বলা হচ্ছে তুমি ভূতগ্রস্ত। 49 পদে বলা হয়েছে আমি ভূতগ্রস্ত নই, আমি আমার পিতাকে সমাদর করি, তোমরা আমাকে অনাদর করো, আমি নিজের গৌরব পাওয়ার চেষ্টা কোনোদিনও করি না। একজন আছেন যিনি অন্বেষণ করেন ও বিচার করেন। এবং 51 পদে বলা হচ্ছে সত্য সত্য, আবার সত্য সত্য, আমি তোমাদের বলছি যদি কেহ কেহ যদি আমার বাক্য পালন করে সে কখনো মৃত্যু দেখিবে না। পরিস্থিতি যতই কঠিন হোক, অনন্ত জীবনের কথাটা মানুষের কাছে বলবেন। আমার বিউটি পার্লারে আমার পার্লার মিনিস্ট্রি আছে, আসলে মানে বিউটি পার্লার নেই, আমি পার্লারে যাই এবং সেখানে মেয়েদের কাছে সুসমাচার দেওয়ার জন্য যাই, মান্দি মেয়েরা আছে, কিন্তু সেখানে অনেক আমার এম ভার্সনের লোকেরাও থাকে, মেয়েরা থাকে। আমি একটু সুযোগ পেলেই, মানে আমি বলি যিশুকে বিশ্বাস করলে আপনি অনন্ত রাজ্যে প্রবেশ করতে পারবেন, মানে এই কথাটা বলার জন্য মানে আমি শুধু স্কোপ, আমি সুযোগ খুঁজি কখন আমি এই কথাটা বলতে পারবো।
তুমি বিশ্বাস করো না করো সেটা তোমার ব্যাপার, কিন্তু আমাকে বলতে হবে যিশুকে বিশ্বাস করলে তুমি অনন্ত মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। যে একবার জন্মগ্রহণ করেছে সে দুইবার মরে, আর যে দুইবার জন্মগ্রহণ করেছে সে একবার মরে। হ্যাঁ, সেটা আমাদের মনে রাখতে হয়। আবারও বলেছে বানবাদে দেখুন, তুমি ভূতগ্রস্ত, আব্রাহাম ভাববাদী সবাই মরে গিয়েছে, হ্যাঁ, আর তুমি বলছো যে আমার বাক্য পালন করে সে মৃত্যুর আশ্বাস পাবে না, এ কেমন কথা? খুবই কঠিন, এবং এটা আসলে এত গুরুত্বপূর্ণ একটা অংশ। এই শেষ অংশটা যিশু নিজের সম্বন্ধে দাবি করেন ৮:৪৮ এই ৫৯ পর্যন্ত, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। আবার ৫৩ পদ দেখুন, তুমি কি আমাদের পিতৃপুরুষ অব্রাহামের চাইতে বড়? তিনি তো মরে গিয়েছেন, ভাববাদীরা মরে গিয়েছে, তুমি আপনার বিষয়ে কি বলো? আবার তুমি আপনার বিষয়ে কি বলো? ৫৪ পদ, যিশু উত্তর করিলেন, আমি যদি আপনাকে গৌরবান্বিত করি তবে আমার গৌরব কিছু না, আমার পিতাই আমাকে গৌরবান্বিত করেন। তারপরে আমরা এখানে আরেকটু নিচে নামি, এই যে ৫৫ পদে, আর তোমরা তাকে জানো না কিন্তু আমি তাকে জানি, আর আমি যদি বলি যে আমি তাহাকে জানি না তবে তোমাদেরই মেয়ে তো মিথ্যাবাদী হই। আমি তাকে জানি, আমার বাবাকে আমি জানি, কিন্তু আমি জানি, আমি তাহাকে জানি এবং তাহার বাক্য পালন করি। এই যে আবার তিনি মানুষ হিসাবে যে এসেছেন, তিনি বলেছেন ওই প্রথম আদম তাকে নিষেধ করা হয়েছিল যেন নিষিদ্ধ গাছের ফল না খায়, ও পালন করেনি, কিন্তু আমি দ্বিতীয় আদম, আমার বাবার বাক্য আমি পালন করি। এখানে যিশুর ১০০% মানুষের পরিচয় আবার আমরা পাই। যিশু বলেছেন আমি আমার বাবার বাক্য পালন করি, প্রথম আদম সে পালন করেনি কিন্তু আমি করি, ওর করা উচিত ছিল, ও করলে আমি আসতাম না, কিন্তু আমি এসেছি, ও করেনি, আমি দেখিয়েছি কিভাবে পিতার বাক্য পালন করতে হয়। এবার ৫৬ পদ দেখি, তোমাদের পিতৃপুরুষ অব্রাহাম আমার দিন দেখিবার আশায় উল্লাসিত হয়েছিলেন, হ্যাঁ, এবং তিনি তা দেখিলেন ও আনন্দ করিলেন। সেদিন একজন প্রশ্ন করেছিলেন যে পুরাতন নিয়মের বিশ্বাসীরা মৃত্যুর পরে কোথায় যায়, তারা তো যিশুকে দেখেনি। আমি বলেছিলাম তারা যিশুকে বিশ্বাস করতেন। দেখবেন আদি পুস্তক ১২:৩ পদে অব্রাহামের কাছে ঈশ্বর যে প্রমিস করেছিলেন, তোমার মধ্যে দিয়ে সমস্ত জাতি গোষ্ঠী আশীর্বাদ পাবে। আবার আমরা যদি দেখি ইসাকের জন্মের আগে আদি পুস্তক ১৭:, ঈশ্বর বলেছেন যে তোমার ঔরসে যে সন্তান জন্মগ্রহণ করবে তার সঙ্গে আমি চিরস্থায়ী চুক্তি স্থাপন করব। অব্রাহাম তা বিশ্বাস করেছিলেন। এই চিরস্থায়ী চুক্তি কে? এই চিরস্থায়ী চুক্তি হলেন স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট, অব্রাহামের সেই ছেলে ইসহাকের বংশের মধ্য দিয়ে যিনি আসবেন, তার সঙ্গে আমি চুক্তি করব। এটা হলো সেই চিরস্থায়ী চুক্তি, অর্থাৎ অব্রাহামের ছেলে ইসহাকের মধ্য দিয়ে যিহুদি জাতির উৎপত্তি হয়েছে, অব্রাহামের মধ্য দিয়ে হয়েছে, কিন্তু ইসহাকের জন্মের মধ্য দিয়ে সেটা শুরু হয়েছে। এবং ঈশ্বর বারবার বলছেন তার সঙ্গে আমি চুক্তি করব, তার সঙ্গে আমি চিরস্থায়ী চুক্তি করব। এই চিরস্থায়ী চুক্তি কি? সমস্ত মানুষের জন্য তার পুত্রকে পাঠাবেন, পুত্র যদি পুত্রকে যারা বিশ্বাস করে চিরস্থায়ী আবাসে তারা প্রবেশ করবে, অনন্ত রাজ্যে তারা প্রবেশ করবে, অনন্ত মৃত্যুর হাত থেকে তারা রক্ষা পাবে। এবং অব্রাহাম তা বিশ্বাস করেছিলেন, সেজন্য তিনি বলেছেন অব্রাহাম তোমাদের বাবা অব্রাহাম যখন আমার কথা শুনেছিলেন তখন তিনি বিশ্বাস করেছিলেন, তোমরা বিশ্বাস করো না। তখন বলছে তোমার বয়স তো এখনো ৫০ হয়নি, তুমি কি করে অব্রাহামকে দেখেছো? দেখুন মানুষের আত্মিক অন্ধত্ব কত বড়। ৫৭ পদে, আত্মিক ভাবে যখন মানুষ অন্ধ থাকে সে ঈশ্বরের বাক্যের বিষয়ে সে কিছুই জানতে পারে না, যত সময় না পবিত্র আত্মা মানুষের চোখ খুলে না দেয়। আপনারা দেখবেন দ্বিতীয় করিন্থীয় ৪:, ওখানে যদি দেখেন দেখবেন যে শয়তান এ যুগের দেবতা অবিশ্বাসীদের চোখ অন্ধ করে রেখেছে যেন তারা সত্যের সুসমাচার জানতে না পারে। এ যুগের দেবতা বলা হয়েছে তাকে, অবিশ্বাসীদের চোখ অন্ধ করে রেখেছে, যিহুদীদের চোখ অন্ধ, তারা বুঝতে পারছে না যিশুকে, যিশুর বাক্যকে, তারা বুঝতে পারছে না পরিত্রাণের পথ। এবং তারপরে বলা হয়েছে তুমি কি অব্রাহামকে দেখেছো? ৫৮ পদ, যিশু তাহাদিগকে কহিলেন সত্য সত্য, আবার আমি তোমাদিগকে বলিতেছি অব্রাহামের জন্মের আগে আমি ছিলাম। কি বলো তোমরা, হ্যাঁ কি মনে করতেছো আমাকে? অব্রাহামের জন্মের পূর্ব অবধি আমি আছি,
আমরা এখানে দেখবেন যাত্রা পুস্তক 3:14 ঈশ্বর মসীকে বলেছিলেন আমি আছি। মসী যখন বলেছিলেন যে ফরৌনের কাছে গিয়ে আমি কি বলবো, তুমি কে, তখন তুমি বলো মসী, তুমি ফরৌনকে বলো আমি আছি। এবং যিশু সেই কথা বলেছেন আব্রাহামের জন্মের পূর্ব অবধি আমি আছি। এইবার আমরা 59 দেখি যে তখন তারা পাথর রেডি করেছে যিশুকে মারবে বলে, আর যিশু উদয় হয়ে গেলেন, অন্তর্হিত হয়ে গেলেন। তিনি ঈশ্বর, তিনি সবকিছু পারেন। যে পাথর ওই নারীকে মারতে পারেনি, এবার এই পাথর যিশুকে মারার জন্য প্ল্যান করেছে। সুতরাং এই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, ধন্যবাদ দিয়ে ঈশ্বরকে অন্তত একটা অধ্যায় শেষ করতে পেরেছি। এবং আমরা আজকে সেই কথাই আমরা বলবো যে আপনি আমি খুবই লাকি যে আমরা প্রভু যীশু খ্রিস্টের সেই সত্যকে জেনেছি। এবং মনে রাখুন সত্যকে যেন আমরা ধারণ করি। স্থির বিশ্বাসী না হলে কেউ ভালো, মানে স্থির হয়ে না দাঁড়ালে স্থির বিশ্বাসী হতে পারবে না। এই যিশাইয়া 7:9 বলেছিলাম। তাই প্রিয়জন, যেহেতু আজকে প্রভুর ভোজ রয়েছে, আমি আর বেশি দূর যাব না, আমি শেষ করছি। এবং আগামীকালকে যদি সম্ভব হয় তো প্রভু যদি অনুগ্রহ করেন আরেকটু রিভিউ দিয়ে তারপরে 9 আমরা ঢুকব। প্রভুর গৌরব হোক, প্রভু ধন্যবাদ হোক, সমস্ত প্রশংসা আমাদের ঈশ্বরের, আমেন। ধন্যবাদ। প্রশ্ন যদি কারো থাকে, প্রশ্ন আজকে ক্লাসের উপরে যদি কারো প্রশ্ন থাকে, প্রশ্ন আছে কারো? আমরা কি আছি, কাউকে একসাথে দেখা যাচ্ছে না চারজন ছাড়া? আছি দাদা, আছি। হ্যাঁ, এই তো দেখা যাচ্ছে এখন, দু একজন বেরোচ্ছে। থ্যাংক ইউ। প্রশ্ন কারো যদি না থাকে, আমরা সরাসরি প্রভুর ভোজে চলে যাব। এই সময় আমি অনুরোধ করবো, আমাদের মধ্যে রেভারেন্ড লিটন দেবনাথ রয়েছেন, তিনি আজকে আমাদের জন্য প্রভুর ভোজ তিনি পরিচালনা করবেন। আসুন আমরা যারা প্রস্তুত আছি, আমরা প্রভুর ভোজে আমরা রেভারেন্ড লিটন দেবনাথের সাথে যুক্ত এই সময়। ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ দাদা, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, প্রভু আমাদের বাক্যে আশীর্বাদ করেছেন। যে আমার একটু ঠান্ডা লেগেছে, ভালোভাবে বুঝে নেবেন, শুনে নেবেন যে ঈশ্বর আমাদেরকে এই সহভাগিতায় আশীর্বাদ করতে পারেন। আমরা প্রভুর ভোজ অনুষ্ঠান আমরা শুরু করব। তো আমরা একজন রুটির জন্য প্রার্থনা করব, আর একজন পানপাত্রের জন্য, দ্রাক্ষারসের জন্য আমরা প্রার্থনা করব। তো আমি আজকে আমাদের সহভাগিতায় অনেককে দেখতে পাচ্ছি আসেন, যিনি রুটির জন্য প্রার্থনা করবেন। আমাদের মহিলাদের মধ্যে একজন প্রার্থনা করবেন, আমাদের পাস্টার শুভাতপ্ন দিদি আছেন, তিনি পরে রুটির জন্য আমি বলে দিব প্রার্থনা করবেন। এবং আমাদের সুভাষদা চলে গেছে, তাই না? পাস্টার সুভাষ চলে গেছে। আমাদের পাস্টার মানিক জ্ঞান আছেন, তিনি দ্রাক্ষারসের জন্য পরে প্রার্থনা করবেন। তারপর যখন শেষ হবে, আমাদের বিশেষ করে আমার শ্রদ্ধেয় শিক্ষক রয়েছেন, তিনি কি চলে গেছেন, আছেন, আমার শিক্ষক শেষে আশীর্বচন দিবেন, সমাপনী প্রার্থনা করে আশীর্বচন দিবেন। আসুন আমরা তো সমর্পিত হই আজকে। আসলে আমরা প্রভুর ভোজে যখন অংশগ্রহণ করি, তখন প্রভুর যে মৃত্যু, তার যে কষ্ট, তার যে কবরস্থ, তার যে পুনরুত্থান, এগুলো আমরা স্মরণ করি, এবং আমরা তার দ্বিতীয় আগমনের যে প্রতীক্ষায় আছি সেটা আমরা সহভাগিতে আমরা স্বীকার করে থাকি। এই জন্য আমরা একটা গান করব, গানের একটা অংশ গান করব, তারপর আমরা রুটির জন্য প্রার্থনায় যাব। তার আগে আমরা একসাথে স্বীকার করতে চাই, যেহেতু আমাদের সামনে, কারো সামনে রুটি আছে, বা যিশুর যে রক্তরুদ্রাক্ষাস রয়েছে, আমার সাথে সে যিশুর সেই রক্তরুদ্রাক্ষাস রয়েছে, এবং
রুটি রয়েছে হয়তো আপনাদের কাছে এরকম রুটি বা প্রশ্ন থাকতে পারে জল নিতে পারেন কিন্তু আছে মনে হয় কারোর সাথে জুস আছে সেটাকে আমরা নেব এবং রুটি আমরা নিব আছে তো প্রথম তো আমরা স্বীকার করি সবাই যে আমরা আনমিউট করি এবং আমার সাথে সাথে আমরা একসাথে বলি যদি আমরা আনমিউট করে থাকি আমরা একসাথে বলি হে খ্রিস্ট প্রভু আমি তোমার পুনরুত্থান স্বীকার করি তোমার পুনরাগমনের প্রতীক্ষা করি প্রশংসা সঙ্গীতে 513 সংখ্যা শুধু তিনি আমাকে ভালোবাসেন এই পর্যন্ত আমরা গাবো তারপর আমরা রুটির জন্য প্রার্থনায় যাবো আমাদের পাস্টর শ্রদ্ধেয় সুভা তপনের সাথে আহার কত সকল তিনি আমাকে ভালোবাসে ভালোবেসে তিনি আমাকে ভালোবাসে ভালোবেসে হরি করুণায় জীবন পেলাম তাহার কত সকল আরোগ তাহার আমাদের শ্রদ্ধেয় পাস্টর সুভাত অপনদীপ্তি রুটির জন্য প্রার্থনা করে দিবেন আসেন মস্তে কামনা তো করি প্রার্থনা যাই জীবন্ত পিতা বাহিনীগণের ঈশ্বর সদা প্রভু মঙ্গলময় পিতা প্রভু এই সময় আমরা তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে সুন্দর একটি দিন দিয়েছো প্রভুর দিন এই বিজয় দিনে প্রভু গো আমরা সকল বিশ্বাসী ভাই বোন একত্রিত হয়েছি তোমার সেই দেহরূপ রুটি প্রভু গো প্রভুর বোঝের দিনে আমরা সেই রুটির জন্য প্রার্থনা করি প্রভু গো যদিও আমরা পাপি অযোগ্য সন্তান কিন্তু প্রভু তুমি আমাদেরকে সে পাপ থেকে মুক্ত করেছো তুমি আমাদের জন্য সে ক্রুশ ক্রাস্টে প্রভু গো সে মৃত্যুবরণ করেছো প্রভু গো আমাদের সমস্ত পাপ তুমি ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছো পিতা বিশ্বাস করি প্রভু গো তুমি আমাদের জন্য সেই পাপে আমাদের পাপের জন্য সে ক্রুশে মৃত্যুবরণ করেছো প্রভু গো তোমার সেই কালভারি ক্রুশীয় রক্ত দ্বারা তুমি আমাদেরকে ধৌত করেছো পিতা আমি বিশ্বাস করি প্রভু গো আমরা তোমার সেই দেহরূপ রুটি আমরা একটু পরে ভোজন করব প্রভু গো তুমি আমাদেরকে পবিত্র করো যেন তোমার পবিত্র আত্মা আমরা পূর্ণ হই প্রভু এবং তোমার এই রুটি যেন আমরা ভোজন করতে পারি প্রভু গো আমরা যেন সদা সর্বদা তোমাকে আমরা স্মরণ করে চলতে পারি প্রভু তোমার কাছে বিনতি করছি তুমি আমাদের সকলকে আশীর্বাদ করো তোমার আশীর্বাদে যেন আমরা পরিপূর্ণ থাকি এবং তোমার ইচ্ছা অনুসারে তুমি আমাদেরকে চালাও প্রভু তুমি আমাদের সকলের সঙ্গে থাকো সঙ্গে চলো যিশু তোমার নামে চাই আমেন আমেন যিশু বলেন আমি সেই জীবন খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়ে আসিয়াছে আমরা যে রুটি ভাঙ্গি তাহা কি খ্রিস্টের শরীরে সহভাগিতা নয় কারণ অনেকে যে আমরা এক রুটি এক শরীর কেননা আমরা সকলে সে এক রুটির অংশী
আসুন আমরা সকলে একসাথে বলি যিশু বলেন, যিশু বলেন, যিশু বলেন, বলেন ইহা তোমাদের জন্য, ইহা তোমাদের জন্য, ইহা করিও, ইহা শরণার্থে ইহা করিও, একসাথে ভোজন করি। এ সময় যিশু সেই রক্ত রুদ্রাক্ষরস আমাদের মাঝে রয়েছে, যদিও পাস্টার মানিক গাইন এই সময় রক্ত রুদ্রাক্ষরসের জন্য প্রার্থী। সেটের কাছে নেই যশোদা, প্রার্থনা করে দিবেন। প্রার্থনা করি। প্রভু ধন্যবাদ দিই আজকের সুন্দর সময়ের জন্য, প্রভু তোমার আশীর্বাদ আমরা প্রতিনিয়ত আমাদের জীবনে দেখে আসছি, প্রভু তুমি স্পর্শ করো। প্রভু আজকে আমরা যে মেজের সামনে আমরা সকলে বসেছি, প্রভু তুমি স্পর্শ রক্ত প্রভু আমাদের পাপের নিমিত্ত তুমি কালভেরি ক্রুশে প্রভু তুমি আমাদের জন্য পতিত, তুমি আমাদেরকে মুক্ত করেছো, স্পর্শ করার সঙ্গে থাকো, যিশুর নামে প্রার্থনা করি, আমেন। কিন্তু যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন তাহারই দ্বারা আমরা এই সকল বিষয়ে বিজয় অপেক্ষাও অধিক বিজয়ী হই। আমি সদা প্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি তাহার পরিবর্তে তাহার কি ফিরাইয়া দিব? আমি পরিত্রাণের পান পাত্র গ্রহণ করিব এবং সদাপ্রভু নামে ডাকিব। আমি সদাপ্রভুর কাছে আমার মানত সকল পূর্ণ করিব, তাহার সমস্ত প্রজার সাক্ষাতেই করিব। আসুন আমরা একসাথে বলি, তোমরা সকলে ইহা হইতে পান করো, তোমরা সকলে পান করো, কারণ ইহা আমার রক্ত, কারণ ইহা আমার রক্ত, যা অনেকের জন্য পাপ মোচনের নিমিত্ত পাতিত হইয়াছে। আসুন আমরা ঈশ্বর পুত্র প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু যন্ত্রণা স্মরণ করতে করতে তারই রক্ত রুদ্রাক্ষরস একসাথে পান করি। মাইকেল অধিকারী তার তিনি সমাপনী প্রার্থনা করবেন এবং আশীর্বাদ দিবেন।
গৌরবময় জীবন্ত স্বর্গস্থ পিতা ঈশ্বর, আমরা কৃতজ্ঞ হই তুমি আর একবার এই অপূর্ব সুযোগ আমাদেরকে দিয়েছ যেন প্রভু এই সহভাগিতায় আমরা তোমার ভালোবাসার কথা, তোমার অনুগ্রহের কথা, তোমার করুণার কথা, তোমার দয়ার কথা প্রভু আমরা স্মরণ করতে পারি। প্রেময় পিতা ঈশ্বর, তুমি তোমার পুত্রের মধ্য দিয়ে যে মহাশ্চর্য কার্য আমাদের জন্য সাধন করেছ, আমাদের মতো অযোগ্য পাপিষ্ঠ নগণ্য তোমার শত্রু ছিলাম যে আমরা, আশাহীন ছিলাম যে আমরা, নরকযোগ্য ছিলাম যে আমরা, প্রভু তুমি আমাদেরকে মুক্তির ব্যবস্থা করেছ, আমরা কৃতজ্ঞ হই। প্রভু সেই কথা স্মরণ করতে করতে কৃতজ্ঞতায় নম্রতায় আরো একবার তোমার হস্তে সমর্পিত হই। প্রভু তোমার এই ভালোবাসা, তোমার এই অনুগ্রহ, এই দয়ার কথা স্মরণ করে প্রভু যেন আমরা বিশ্বস্ততায় তোমার প্রতি বাধ্যতায় প্রভু আমরা জীবন যাপন করতে পারি। তোমার যে আকাঙ্ক্ষা প্রভু তোমার এই মহাকার্যের মধ্য দিয়ে প্রভু তোমার সেই আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারি, সেই অনুগ্রহ সেই শক্তি প্রভু তুমি আমাদের প্রত্যেককে দান করো, কেন আমরা তোমার পুত্র আমাদের জীবন্ত মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই, আমেন। অসীম প্রেম প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ পবিত্র আত্মার সহভাগিতা শান্তি পরাক্রম এবং পরিচালনা আমাদের সহিত এবং খ্রিস্টাশ্রিত সমস্ত ভ্রাতা ভগ্নীর সহিত এখন থেকে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিরন্তর অবস্থিতি করুক, আমেন আমেন। সবাইকে ধন্যবাদ, আমেন আমেন। ধন্যবাদ প্রভুর, ধন্যবাদ করি। আজকে আর একবার আমরা আশীর্বাদের সময় অতিবাহিত করলাম, প্রভুর গৌরব করি। আমরা এ সময় আমরা আজকে আর প্রার্থনায় শেষে আমরা প্রার্থনা করব। আমরা বাইবেল স্টাডিকে আজকে করে নিতে চাই। এই সময় আমরা খিয়াংদাকে অনুরোধ করব, খিয়াংদা আমাদের সাথে যুক্ত আছেন, আমরা খিয়াংদার সাথে আজকে বাইবেল আমাদের যে প্রতিদিনের পাঠ্য বই আমরা স্টাডি করি, আমরা সেই স্টাডিতে সময় যুক্ত হতে চাই। যারা আমাদের সাথে আছেন আপনারা থাকবেন এবং আমরা আসুন, খিয়াংদার সাথে আমরা যুক্ত হই। ধন্যবাদ। মাইকেলদা কি আছে? সবাইকে ইমানুয়েল শুভ সকাল। আমরা আজকে চ্যাপ্টার 4 থেকে আমরা শুরু করব। আমি বিনীত অনুরোধ জানাবো আপনারা সকলে অংশগ্রহণ করবেন যেন আমরা একসাথে আলোচনা করতে পারি, এবং কারো যদি কোনো জায়গায় প্রশ্নের উত্তরের সমস্যা থাকে তাহলে আপনারা বলতে পারবেন, এবং আমরা যেন একসাথে সেই প্রশ্নের উত্তর যেন আমরা আলোচনা করতে পারি। আজকে আমরা 4:1 যিশুর ক্ষমতা, আমরা সবগুলো প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব না, কারণ আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। যেগুলো প্রশ্ন উত্তর দেয়া আছে বইয়ের মধ্যে সেগুলো আমরা আলোচনা করব না, যেগুলো দেয়া হয়নি সেগুলোই আমরা আলোচনা করব। সেই জন্য আপনাদের সাহায্য এবং সহযোগিতা কামনা করি। আমরা 4:1 যিশুর ক্ষমতা, আমার কাছে যে বই আছে 66 পেজ 66 পৃষ্ঠা, যদি আপনাদের বই থাকে তাহলে আপনারা খুলতে পারেন। আমরা 7 নম্বরে তা আলোচনা করি। আমরা শিখেছি যে যিশুর ক্ষমতা ছিল কারণ তিনি দেশ এবং কারণ তাকে যিশুকে দেশ যদি কেউ লিখে থাকেন আবার একটু বলেন। আমরা 4:1 চ্যাপ্টার আমরা আলোচনা করব যিশুর ক্ষমতা বিষয়ে। এখন আমরা যাব 7 নম্বরে, আপনারা যদি কেউ লিখে থাকেন বলতে পারেন। স্ক্রিনে দেওয়া হবে না, লিখে স্ক্রিনে দেওয়া হবে না, বই নাই তো। আমি যশোয়া দাকে অনুরোধ জানাচ্ছি যদি সম্ভব হয় স্ক্রিন একটু দিলে সবার জন্য সুবিধা হয়। আমার মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে, যেমন যশোয়া খন্দকার উনি বের হয়ে গেছেন, হয়তো আবার ঢুকবেন, ঢুকে উনি চেষ্টা করবেন দেওয়ার জন্য।
যিশুর ক্ষমতা ছিল কারণ তিনি ড্যাশ এবং কারণ তাকে মানে যিশুকে এটা আমি লিখিনি অবশ্য যদি কেউ লিখে থাকে আমরা ড্যাশের জায়গায় তিনি তিনি ঈশ্বর এরকম হবে আমার চিন্তা মতে হ্যাঁ সেগুলো হবে আমি যেভাবে লিখেছি আমি আপনারা মিলিয়ে নিতে পারেন আমরা শিখেছি যে যিশুর ক্ষমতা ছিল কারণ তিনি কি ছিলেন পুত্র তিনি কি ছিলেন ঈশ্বরের প্রিয় ছিলেন এবং কারণ তাকে হ্যাঁ এবং কারণ তাকে যিশুকে কি দেওয়া হয়েছিল সমান এবং ক্ষমতা দেওয়া হয়েছিল তাহলে আমরা এগিয়ে যাই যদি স্ক্রিনে আসে তাহলে তখন আমরা আলোচনা করব আমরা এগারো নাম্বার দেখি যদি শোভাদি পড়েন যদি বই আছে আমি পড়ছি আজকের বাইবেল পাঠে যিশুর মধ্যে ঈশ্বরের ক্ষমতা রয়েছে এর পক্ষে তিনটি কারণ দেখান কি মনে হয় আপনাদের আমাদের শিক্ষিকা দাদা চারের এগারো নাম্বার আমি একটু নেটওয়ার্কের সমস্যা আছে সকাল থেকে আমার এখানে ওয়াইফাই নেই বৃষ্টির কারণে আমি মোবাইলের মধ্যে আছি এগারো চারের একের এগারো যিশুর মধ্যে ঈশ্বরের ক্ষমতা রয়েছে এর পক্ষে তিনটি কারণ যিশুর মধ্যে ঈশ্বরের ক্ষমতা রয়েছে আমাদের শিক্ষিকা তিনি কয়েকদিন ধরে এই বিষয়ে আলোচনা করেছেন কেউ লিখেছেন তিনি ঈশ্বরের পুত্র ছিলেন তিনি ঈশ্বর দ্বারা প্রেরিত ছিলেন ঈশ্বরের সমস্ত ক্ষমতা যিশুর মধ্যে ছিল ক্ষমতা ছিল তারপরে পিতা ঈশ্বরের দৃষ্টান্ত যিশু খ্রিস্ট তিনি অনুসরণ করেছেন পিতা ঈশ্বরের দৃষ্টান্ত পুত্র অনুসরণ করেছেন পিতা যা করেন পুত্র তাই করেন হ্যাঁ তাই করেন আপনারা এইভাবে মিলিয়ে লিখতে পারেন যিশু খ্রিস্ট স্বয়ং ঈশ্বর ছিলেন তিনি ঈশ্বরের পুত্র ছিলেন তিনি ঈশ্বর ছিলেন ঈশ্বর ছিলেন এবং তিনি ঈশ্বর কর্তৃক ঈশ্বরের কর্তৃত্ব সম্পূর্ণতার উপরে ছিল হ্যাঁ আর তিনি ঈশ্বর দ্বারা প্রেরিত ছিলেন কারণ ঈশ্বর যদি আমাদের জন্য তিনি তাকে না পাঠাতেন তাহলে আমরা সেই অনন্ত জীবনে আস্বাদন আমরা গ্রহণ করতে পারতাম না তিনি তার পিতার পিতার ঈশ্বরের দৃষ্টান্ত অনুসরণ করেছেন তাহলে আমরা লিখে নিতে পারবো আমরা ১৩ নম্বরে যাই এই শাস্ত্র পাতে মনুষ্যপুত্র কথাটা বের করুন যোহন ৫ অধ্যায় ১৯ থেকে ২৯ পদ আপনারা পড়বেন পদ বলে যেহেতু তিনি মনুষ্যপুত্র তাই তাকে কি অধিকার দেওয়া হয়েছে ক্ষমতা তো যিশুকে দেওয়া হয়েছে কিন্তু শেষ দিনে আমাদের কি হবে সন্তান হইবার ক্ষমতা নাকি বিচার করার অধিকার দিয়েছেন বিচারের অধিকার দিয়েছেন আপনারা তাহলে লিখে নেবেন বিচার করার অধিকার দেওয়া হয়েছে আমি স্কিপ করে যাচ্ছি যেগুলো বইতে নাই সেগুলো আমি আপনাদের সাথে আলোচনা করবো ২১ নম্বর যদি কেউ পড়েন যিশুর ক্ষমতা আমরা যিশুর ক্ষমতার মধ্যে আছি চ্যাপ্টারটা মূল হেডিং এ আছে আজকের শাস্ত্রের পাঠ হতে দুটো কাজের কথা লিখুন যা যিশু করেছিলেন তিনি
তিনি সুস্থ রোগী তিনি সুস্থ করেছিলেন রোগীকে আচ্ছা যিশু বিচার করেন যিশু জীবন দেন এভাবে কি উত্তর হতে পারে হ্যাঁ যিশু বিচার করেন জীবন দেন বিচার করেন যিশু জীবন দেন এটা কত নম্বর প্রশ্ন আমি এভাবে লিখেছি আপনারা অন্যভাবে লিখতে পারেন যদি দাদা কত নম্বর প্রশ্ন উপরে বাইবেল পদগুলো রয়েছে যদি আপনারা সেগুলো 21 নম্বর পুরোটা দেখা যায় যে যখন 5 অধ্যায় 22 পদ বলে যে যিশু বিচার করেন ঈশ্বর যিশুকে বিচার করবার অধিকার দিয়েছে আপনারা এই বিষয়টা আপনারা জানতে পারবেন আমরা 22 নম্বরে এগিয়ে যাই যদি কেউ যদি একজন পড়েন যিশুর ঈশ্বরের ক্ষমতা ছিল এই ধারণার পক্ষে আজকের পাঠে পাওয়া তিনটি কারণ লিখুন যিশুর ঈশ্বরের ক্ষমতা ছিল ঈশ্বরের ক্ষমতা ঈশ্বরের ক্ষমতা ছিল সেই যে তিনটি কারণ কি হতে পারে যিশু তো আর এমনি এমনি ক্ষমতা পাননি তিনি কি ছিলেন ঈশ্বরের পুত্র ছিলেন ঈশ্বরের পুত্র ছিলেন ওই যে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি তিনি ঈশ্বর দ্বারা প্রেরিত ছিলেন সব সবগুলোই উত্তর ঠিক আছে আমরা যদি দয়া করে কেউ যদি পড়েন 23 নম্বর পাঠ করছি যোহনের সুসমাচারে যোহনের সুসমাচারের বিচার কথাটির অর্থ কোন কোন সময় বোঝায় পৃথক অথবা আলাদা করা এবং কোন কোন সময় বোঝায় দণ্ড অথবা শান্তি যোহন 5:22 পদ কোন কোন সময় বোঝায় দণ্ড অথবা শান্তি যোহন 5:22 পদ যোহন 9:39 এবং শান্তি না 3:17 পদ শান্তি শান্তি না শাস্তি হবে দিদি শাস্তি শাস্তি হবে দণ্ড অথবা শাস্তি সেটা নিজের কথায় লিখতে হবে কিভাবে অথবা এরপর আপনারা নিজের কথায় লিখুন কিভাবে অথবা কোন কোন ক্ষেত্রে যিশু পৃথিবীকে বিচার করতে এসেছেন এবং কোন কোন ক্ষেত্রে তিনি বিচার করতে আসেননি আপনারা আপনাদের নিজেদের কথার মতো লিখে নেবেন আমি যেভাবে লিখেছি পিতা ঈশ্বরে ঈশ্বর তার পুত্র যিশুকে বিচার করবার অধিকার দেন যারা যিশুর ডাকে সাড়া দেবেন তারাই সেই বিচারের হাত থেকে রক্ষা পাবেন আমি সংক্ষেপে এইভাবে লিখছি এবং আপনারা এই 23-এর শেষের দিকে উত্তর আপনারা পাবেন বিচার কথাটা একটা না সূচক অর্থাৎ দণ্ড দেওয়াকে বোঝায় যিশুর ডাকে সাড়া দেওয়াকে ভিত্তি করে যিশু মানুষকে পৃথক করবেন কিন্তু তিনি দণ্ড দিতে আসেননি যদি বিশ্বাস অবিশ্বাসী সে নিজেকে দণ্ড দেয় কারণ সে যিশুতে তার বিশ্বাস স্থাপন করে না আমরা শেষ চ্যাপ্টারে যাই 28 নম্বর এটি গুরুত্বপূর্ণ মসিহ বলুন যিশু কেন নিজেকে অনেক সময় খ্রিস্ট বা মসিহ না বলে সাধারণত মনুষ্য পুত্র বলেছেন কাঠামো যিশু কেন নিজেকে অনেক সময় খ্রিস্ট বা মসিহ না বলে সাধারণত মনুষ্য পুত্র বলেছেন আপনারা এই উত্তরটা আপনাদের মতো লিখে নেবেন আমি যেটি লিখেছি আপনাদের কাছে আমি শেয়ার করি মনুষ্য পুত্র উপাধিতে যিশুর খুব প্রিয় ছিল এই উপাধির পিছনে যে কারণ
তা হচ্ছে খুব ক্ষমতাযুক্ত স্বর্গীয় ব্যক্তিত্ব, যে কারণে নিজেকে মনুষ্যপুত্র বলেছেন। তা হলো তিনি নিজের ক্ষমতার উপরে জোর দিতে চেয়েছেন। মনুষ্যপুত্র হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী। আপনারা আপনাদের মতো সাজিয়ে লিখে নেবেন। আচ্ছা, আমার মনে হচ্ছে যে তিনি যেহেতু মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করেছেন, মানসিক ভাবে জন্মগ্রহণ করেছেন, যদিও তিনি সেভাবে লিখতে পারেন, মানসিক ভাবে জন্মগ্রহণ করেছেন বলে তিনি মনুষ্যপুত্র বলছেন নিজেকে। তিনি তিনি যদিও বা ঈশ্বর ছিলেন, কিন্তু আকার প্রকারে তিনি মনুষ্য ছিলেন এবং সেভাবে আমাদের মতোই তিনি স্বাভাবিক ভাবে জন্মগ্রহণ করেছেন, সেভাবে আমরা সাজিয়ে লিখতে পারি। সেই জন্য তিনি তাকে মনুষ্যপুত্র বলেছেন, কারণ যিশু কান্না করেছেন, তিনি ব্যথা পেয়েছেন, মানুষের মতো তার অনুভূতি ছিল, আমরা এগুলো অনুভব করতে পারি। আমরা এগিয়ে যাই 4:2, যিশুর কাছে সাক্ষ্য। আমরা সবগুলো পড়বো না, কারণ সময় স্বল্পতা রয়েছে। আমরা 20 নম্বর দেখি, 4:2, অন্যান্য গুলো আপনারা উত্তর পাবেন। 20 নম্বর যদি কেউ যদি একটু পড়েন, যদি কারো কোনো ধারণা যদি আপনারা শেয়ার করেন। আমরা এই পাঠে যে 5 জন সাক্ষীর কথা পড়েছি তাদের নাম লিখুন। দাদা বলেন কি লিখেছেন? 20 নম্বর। হ্যাঁ, 20 নম্বর, ঠিক আছে। এখন হয়েছে কি ব্যাপার, আগে পড়ে তো পড়ি নাই, এই এই পাঠে আমরা 5 জন সাক্ষীর কথা পড়েছি, কারণ আমরা তো অনেক মানে স্কিপ করেছি, তো আসলে জিনিসটা আগে পড়ে পড়লে পরে আমরা বুঝতে পারতাম। যার জন্য মানে গ্যাপ দিয়ে একটু না, এখানে পৌল আসবে না, ঈশ্বরের কথা বলা হয়েছে এবং এবং পিতার কথা বলা হয়েছে এবং সাক্ষ্য যিশু সম্বন্ধে। আমরা এখানে বলি যে 5 জন সাক্ষীর নাম বলতে পারবেন যাদের বিষয়ে যিশু বলেছেন যে তারা তার বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন। কারা কারা দিচ্ছেন? পবিত্র শাস্ত্র সাক্ষ্য দিচ্ছেন যিশু সম্বন্ধে, মসি, যোহন বাপ্তাইজক, ঈশ্বর, পিতা ঈশ্বর, যোহন বাপ্তাইজক, এই 5 জন। 5 জন কোথায় হলো? দেখি, যোহন বাপ্তাইজক, যোহন বাপ্তাইজক, খ্রিস্টের, হ্যাঁ, খ্রিস্টের পিতা, এবং পিতার কাজ মানে ঈশ্বরের কাজ, ঈশ্বরের কাজ, ঈশ্বরের কাজের দ্বারা আমরা পাই যে যিশু খ্রিস্ট যে তিনি তার বিষয়ে সাক্ষ্য দিয়েছেন এবং পবিত্র শাস্ত্র। দাদা, সিমিয়ন, সিমিয়ন আছেন, ওই যে পরিত্রাণ না দেখা পর্যন্ত মরবেন না। হ্যাঁ, এটা হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি এই সাক্ষ্যের মধ্যে যে চ্যাপ্টার পড়েছি এখানে সিমিয়নের কথা পাইনি আমি, যার 5 জনের নাম উল্লেখ করেছি, যোহন বাপ্তাইজক পেয়েছি, মসি পেয়েছি, ঈশ্বরের কথা পেয়েছি, পিতার কাজ পেয়েছি, ঈশ্বরের কাজ পেয়েছি এবং শাস্ত্রের কথা পেয়েছি। আগে আগের গুলো যদি আপনারা পড়েন সেগুলো আপনারা এখানে পাবেন, আপনারা সেগুলো যদি পান তাহলে আপনারা লিখে নিতে পারবেন। একটু আগে পরে পড়লে জিনিসটা আরো ক্লিয়ার হতে পারে। এখানে সব উত্তর আছে, উপরেরগুলো সব উত্তর আছে। আমরা 24 নম্বরে যাই, যদি কেউ একজন পড়েন। দাদা, স্ক্রিনটা একটু উপরে দিয়ে উঠান, পড়তে পারতাম। 24 নম্বর, সরি, শাস্ত্র পরিত্রাণের মধ্যে যে সম্পর্ক আছে সেই বিষয়ে যিশু কি বলেছেন? বড় করা যায় না, শাস্ত্র ও পরিত্রাণের মধ্যে যে সম্পর্ক আছে সেই বিষয়ে যিশু কি বলেছেন? আমি দেখি নাই। শাস্ত্র ও পরিত্রাণের মধ্যে যে সম্পর্ক আছে, শাস্ত্রে পরিত্রাণের বিষয় বলা
বলা আছে শাস্ত্র বলছে হ্যাঁ শাস্ত্রে যীশু সম্বন্ধে বলছেন তিনি একজন তিনি ত্রাণকর্তা তিনি একজন ত্রাণকর্তা এবং পরিত্রাণ সম্পর্কে বইতে লেখা আছে ঈশ্বরের পরিত্রাণ সম্পর্কে আমরা জানি যিনি একমাত্র অনন্ত জীবন দিতে পারেন আমি এইভাবে ব্যাখ্যা করেছি আর কি শাস্ত্র যীশুকে ত্রাণকর্তা হিসেবে তুলে ধরেছেন যিনি একমাত্র অনন্ত জীবন দিতে পারেন এটি হচ্ছে শাস্ত্র এবং পরিত্রাণের মধ্যে একটা সুসম্পর্ক আমরা এগিয়ে যাই ২৮ নম্বর যদি কেউ লিখে থাকেন বা যদি দয়া করে একজন পড়েন যোহন ৫ অধ্যায় ৩৬ পদ আবার পড়ুন এবং বলুন কিভাবে যিশুর কাজ সকল সাক্ষ্য দেয় যে তিনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন যোহন ৫ অধ্যায় ৩৬ পদ আবার পড়ুন এবং বলুন কিভাবে যিশু যিশুর কাজ সকল সাক্ষ্য দেয় যে তিনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন যিশু খ্রিস্ট যে ঈশ্বরের কাছ থেকে এসেছেন এটা আমরা কিভাবে ভালো কাজ করেন সেটাই সাক্ষ্য দেয় যে ঈশ্বর যেহেতু মঙ্গলময় ঈশ্বর যেহেতু সত্য তিনি সত্য কাজ করেন ভালো কাজ করেন তা থেকে প্রমাণিত হয় যে তিনি স্বর্গ থেকে আসছেন ঈশ্বরের কাছ থেকে আর শয়তান আজকে যেমন শুনেছি যে শয়তান করে সব মন্দ কাজ মিথ্যা কাজ যিশু সব সত্য কাজ করেন সত্য বলেন সত্যের মধ্যে আছেন আলোর মধ্যে আছেন সুতরাং যিশু যে সমস্ত কাজ করেন সব ভালো কাজ এই ভালো কাজগুলোই সাক্ষ্য দেয় যে তিনি ঈশ্বরের কাছ থেকে আসছেন কেননা ঈশ্বর পবিত্র কাজ কেননা ঈশ্বর পবিত্র এবং ভালো সেই জন্য সাক্ষ্য দেয় আর শয়তান হলো দুষ্ট শয়তানের কাজ সব মন্দ মন্দ কাজ যারা করে সেটা তার তার বিষয়ে সাক্ষ্য দেয় যে সে শয়তানের কাছ থেকে আসছে ঠিক আছে আমরা সেভাবে সাজিয়ে লিখে নেব আমরা ৩০ নম্বরে যাই যদি কেউ একজন পড়েন আবার যখন ৩৪ পদ দেখুন যিশু যখন বলেছেন তার কোন মানুষের সাক্ষ্যের প্রয়োজন নেই তখন তিনি কি অর্থ করেছেন বা কি বলতে চেয়েছেন যিশু কি বলেছেন মানুষ তার বিষয়ে সাক্ষ্য দিলে তারা উপকৃত হবে প্রথমে বলা হয়েছে ৩৪ পদ যিশু ঈশ্বরের নিকট হতে সাক্ষ্য বহন করেছেন যিশু কি বলেছেন মানুষ তার বিষয়ে সাক্ষ্য দিতে দিলে কারা উপকৃত হবে যারা অবিশ্বাসীরা আছেন যারা যিশুকে ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করতে চান অবিশ্বাসীরা কিন্তু আমি যে সাক্ষ্য গ্রহণ করি তা মনুষ্য হইতে নয় তথাপি আমি যে এ সকল করেছি যেন তোমরা পরিত্রাণ পাও এটা আসলে ৩৪ পদে আছে ৩৪ পদ ৩৪ তার মানে হচ্ছে যে তিনি ঈশ্বর হইতে আসছেন তিনি একজন পরিত্রাণকর্তা এবং নাকি সেটা বুঝাচ্ছে নাকি হ্যাঁ আসলে তিনি সরাসরি ঈশ্বর থেকে আসছেন ঠিক না তিনি মুর্শিদ স্বর্গ থেকে আসছেন তিনি স্বর্গ থেকে আসছেন তারপরে হচ্ছে যিশু কি বলেছেন মানুষ তার বিষয়ে সাক্ষ্য দিলে কারা উপকৃত হবে যারা অবিশ্বাসী আছে তারা যারা যিশুকে ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করতে চায় তারা যে তোমরা যেন তোমরা পরিত্রাণ পাও সমস্ত সাক্ষ্য দিলে মানুষ বিশ্বাস করবে এবং যেন পরিত্রাণ পায় পরিত্রাণ পাবে রাইট আমরা কি এগিয়ে যাবো ৪-৩ কতটুকু সময় আছে জানি না ৪-৩ যিশু প্রতিটি প্রয়োজন পূর্ণ করেন সবগুলো আমাদের পড়া দরকার নেই যেগুলো প্রশ্ন নেই সেগুলো আমরা আলোচনা করব ১৭ নম্বর ৪-৩ এটা আমাদের শেখায় যে যিশু আমাদের সমস্ত প্রয়োজন মেটাতে পারেন এমনকি প্রয়োজনের অতিরিক্ত অতিরিক্ত দিতে পারেন
বলুন কত লোককে যিশু খাওয়ালেন, কি দিয়ে খাওয়ালেন এবং কত খাবার অবশিষ্ট ছিল? ওই যে 5000 লোককে খাওয়ালেন, 5000 লোককে খাওয়ালেন এবং অবশিষ্ট ছিল 12 ডালা। কত খাবার অবশিষ্ট ছিল, কি দিয়ে খাওয়ালেন, কি দিয়ে খাওয়ালেন? আশ্চর্য হবে সকলে আমরা জানি ঘটনা। আমরা 25 নাম্বার দেখি, যদি কেউ যদি একজন পাঠ করেন। পাঠ করছি 25 নাম্বার। আমরা 4টি সুসমাচারে এই 5000 লোককে খাওয়ার ঘটনা পাই। এই বিষয়ে মত্তি 14:13-21, মার্ক 6:30-44 এবং লুক 9:10-17 পড়ুন। মত্তি 15:32-39 এবং মার্ক 8:1-10 পড়ুন। এখন এই পদগুলোর সাথে উপরের 4টি সুসমাচারের পদগুলো তুলনা করে নিচের মন্তব্যের পাশে অভিন্ন অথবা ভিন্ন এ কথা দুটো লিখুন। ক হচ্ছে লোকদের জন্য যিশুর মায়া, খ হচ্ছে এখানে ভিন্ন বা অভিন্ন লিখতে হবে, যে জনতাকে অভিন্ন জনতাকে খাওয়ানো হয়েছে, তার সংখ্যা কত সংখ্যা আর কি? ওখানে 5000 সংখ্যা, এখানে ভিন্ন সংখ্যা। হ্যাঁ, যে রুটি ব্যবহার করা হয়েছে তার সংখ্যা ভিন্ন। লোকদের মাটিতে বসে বসে পড়ার আদেশ, এটা হচ্ছে অভিন্ন। যে রুটি অবশিষ্ট খাবারের ঝুড়ির সংখ্যা, অবশিষ্ট খাবারের ঝুড়ির সংখ্যা এখানে লিখতে হবে ভিন্ন। যিশু ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আচ্ছা ওই পদগুলো পড়ে তারপরে এখানে পদগুলো পড়ে আপনারা প্রলোভনের সময় পড়েন দিদি, না তুমি পাঠ করবো। প্রলোভনের সময় যিশু বুঝেছেন যে এই প্রলোভনকে জয় করার জন্য স্বর্গীয় পিতার কাছে শক্তির জন্য প্রার্থনা করতে হবে। লোকেরা তাকে রাজা হতে জোর করার পর তিনি কেন একাকী পাহাড়ের দিকে চলে গেলেন? আপনি কি মনে করেন? কয়েকটি কারণ দেখান। প্রার্থনা করার জন্য গেলেন, কয়েকটি কারণ দেখাইতে বলছেন। নীরব সময় কাটানোর জন্য কথা এবং ঈশ্বরের সাথে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য, ঈশ্বরের শক্তি পাবার জন্য, নেওয়ার জন্য চেষ্টা করা। তিনি যে ঈশ্বর, ঈশ্বরের শক্তি আরো আহরণ করার জন্য, শক্তি পাবার ধারণ করার জন্য। আমরা আমাদের নিজেদের মতো এগুলো লিখতে পারবো। আমি এক নম্বরে লিখেছি, প্রলোভন থেকে নিজেকে এড়িয়ে গেলেন, তিনি জগতে রাজা হতে আসেননি। 3 নম্বরে লিখেছে, স্বর্গীয় পিতার নিকট শক্তির জন্য প্রার্থনা করতে তিনি গিয়েছেন। এভাবে হবে, আপনারা যেভাবে লিখতে চান সেভাবে লিখবেন। আমরা প্রায় শেষের দিকে আসবো, 4:4
এটা হচ্ছে যিশু সব সময় উপস্থিত আছেন। আমরা এখানে কয়েকটা বিষয় পড়ব, তারপরে আমরা চাইরের কত চাইরের চার হ্যাঁ এখন নাম্বার হচ্ছে দশ নাম্বার আমি পাঠ করি। শিষ্যেরা সাগরে যে তিনটি সমস্যার সম্মুখীন হয়েছিলেন সেগুলি কি, সেগুলি লিখুন। আমরা সকলে জানি হ্যাঁ ঝড় উঠেছিল, সেই ঝড় কখন উঠেছিল, রাতে উঠেছিল। সেই ঝড়ের সময় যিশু তাদের সঙ্গে ছিলেন না। আপনারা লিখে নিতে পারবেন এগুলো। আমরা বিশ নাম্বার ছিল না তিনি হেঁটে গিয়েছিলেন, তাহলে আমরা এগিয়ে যাই বিশ নাম্বার যদি কেউ যদি পড়েন। যখন শিষ্যেরা সাগরে ছিলেন তখন যিশু তাদের কাছে আসায় কি হলো, এটা প্রশ্ন কি হয়েছে, আমরা তো কাহিনী জানি। যখন সঙ্গে সঙ্গে তারা সাগরে ছিলেন তখন যেখানে যেতে যেতে চেয়েছিল সেখানে চলে গেল সেই স্থানে। তারপরে যিশু তাদের নৌকায় উঠলেন না, তাদের নৌকায় উঠলে তারা যেখানে যেতে চেয়েছিল সেখানে চলে সেখানে পৌঁছে গেল। এইগুলো আমরা লিখতে পারবো। তেইশ নাম্বারে যাই আমরা। এই যে দেখেন এখানে লেখা আছে যখন যিশুর ঝড় থামার বিষয়ে কিছু উল্লেখ করেননি, যখন জোর দিয়েছেন কিভাবে তারা তাদের নিরাপদ গন্তব্যস্থানে পৌঁছেছেন, মানে যিশু আসার সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু তারা পৌঁছে গেছে গন্তব্যস্থানে, সেটার উপরে যখন জোর দিয়েছিলেন। আচ্ছা আমরা এগিয়ে যাই না, তেইশ নাম্বার আমি পাঠ করছি। আজকের পাঠে আমরা সতেরো ষোলো এবং সতেরো কাঠামো পড়ুন, তারপর মথি চোদ্দ অধ্যায় বাইশ থেকে তেত্রিশ পদ, মার্ক ছয় অধ্যায় তেতাল্লিশ থেকে বায়ান্ন পদ এবং যোহন ছয় অধ্যায় ষোলো থেকে একুশ পদ পড়ুন। যোহনের বিবৃতি কি কিভাবে মথি এবং মার্কের থেকে আলাদা, এর মানে কি এই যে কেউ একজন ভুল করেছে অথবা কেউ একটা বিশেষ কিছুর উপর জোর দিচ্ছে, কেউ একটা বিশেষ কিছুর উপর জোর দিচ্ছে, ভুল করেনি কেউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যোহন যিশুর ঝড় থামাবার বিষয় কিছু উল্লেখ করেননি। যোহন জোর দিয়েছেন কিভাবে তারা তাদের নিরাপদ গন্তব্যস্থানে পৌঁছেছেন, মথি এবং মার্ক ঝড়ের উপর যিশুর ক্ষমতার বিষয়ে জোর দিয়েছেন। আপনারা যদি পড়েন সেখানে মথি এবং মার্ক যিশুর সেই ঝড়ের উপর ক্ষমতা উপর তারা জোর দিয়েছে, কিন্তু এখানে যোহন এই বিষয়টা উল্লেখ করেনি। এটি হচ্ছে আলাদা আর কি। আমরা এগিয়ে যাই চব্বিশ নাম্বার। যিশু তারা কিভাবে সহজে সেই গন্তব্যস্থানে পৌঁছেছেন, আমরা প্রায় শেষের দিকে চব্বিশ নাম্বারে আমি আবার পাঠ করি, নাহলে আমাদের সময় স্বল্পতা রয়েছে। নিচের খসড়ার উপর ভিত্তি করে একটি উপদেশের কিছু ধারণা দিন, আমাদের আজকের জীবনে কিছু বাস্তব প্রয়োগ দেখাবেন। জীবন সমুদ্রে যে ঝড়ের সম্মুখীন হতে হয়, যখন ছয় অধ্যায় ষোলো একুশ পদে আমি লিখেছি কেবলমাত্র সেই ঝড় যিশু খ্রিস্টের থামানোর ক্ষমতা রয়েছে। এক নম্বর রয়েছে অন্ধকার, ভয় থেকে তিনি উদ্ধার করতে পারেন। দুই নম্বরে রয়েছে ঝড়,
যিশু ঝড় থামাতে পারেন, এই ঝড় থামানোর খ্রিস্টের ক্ষমতা রয়েছে। যিশুর অনুপস্থিতি আমাদের ঝড়ের মতো সমস্যার সম্মুখীন করে, যিশু যখন আমাদের জীবনে অনুপস্থিত থাকেন সেই ঝড়ের মতো আমাদের জীবনেও সম্মুখীন আমরা সম্মুখীন হয়ে পড়ি, বিপদের সম্মুখীন হয়ে পড়ি। এগুলো আপনারা লিখবেন। আমরা শেষ 27 নম্বরে যাই, আমি পড়ি। আপনি কি মনে করেন শিষ্যেরা যিশু কথা বলবার আগে বুঝতে পেরেছিলেন যে যিনি জলের উপর দিয়ে হাঁটছেন তিনি যিশু? না। কেন? হ্যাঁ অথবা কেন না? না, কারণ জলের উপর দিয়ে হেঁটে আসা কেবলমাত্র যিশুর ক্ষমতা ছিল, তাই তারা বুঝতে পেরেছিল তিনি যিশু। কারণ কোন মানুষ মানুষের শক্তি দিয়ে জলের উপর দিয়ে হাঁটতে পারে? এজন্য এটা না। যদিও বা প্রথম অবস্থায় শিষ্যরা ভয় পেয়েছিলেন, তবুও তারা বুঝেছিলেন যে যিশুর ক্ষমতা আছে জলের উপর দিয়ে হাঁটা, তাই তারা যিশুকে বুঝতে পেরেছিলেন। আমরা কম সময়ের মধ্যে হলো আমরা 4 চ্যাপ্টার শেষ করেছি। আপনাদের সকলের অংশগ্রহণের জন্য অসংখ্য ধন্যবাদ। এখন শ্রদ্ধেয় রেভারেন্ড যশোয়া খন্দকার মহোদয়কে আমি মাইক্রোফোন হস্তান্তর করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদের কিয়ান দাদা, আজকে সুন্দরভাবে তিনি ক্লাস পরিচালনা করেছেন, ধন্যবাদ প্রভুর নাম। আমরা এই সময়ে আমরা শেষ প্রার্থনা করতে চাই। আমি অনুরোধ করতে চাই আমাদের রোজিমাসি আছেন আমাদের সাথে, রোজিমাসি যদি আমাদের যে কয়জন আমরা আছি সকলের জন্য যদি আপনি প্রার্থনা করেন, তারপরে আমরা শেষ করব, প্রভু প্রার্থনা করব এবং শেষ করব। রোজিমাসির সাথে প্রার্থনা করি। গৌরবময় পিতা সর্বশক্তিমান প্রভু, ধন্যবাদ জানাই যে আরেকবার তোমার চরণতলে আসতে সুযোগ পেয়েছি। গৌরবময় পিতা, আজকে সুন্দর বাক্যের জন্য কৃতজ্ঞ হই। এই অমূল্য ধন তুমি আমাদেরকে বিনামূল্যে দিয়েছো, এবং তুমি আমাদেরকে উত্তরোত্তর তোমার আলোর মধ্যে নিয়ে যাচ্ছ, এবং আমাদের কাছে তোমার শ্রীমুখ তুমি উন্মূলন করছ, তুমি আমাদেরকে বুঝতে শক্তি দিচ্ছ, পবিত্রাত্মার সাহায্য দিচ্ছ যে আমরা তোমার বাক্য বুঝি। প্রভু আমরা আমাদের শিক্ষিকার জন্য বিশেষভাবে কৃতজ্ঞ চিত্তে তোমাকে ধন্যবাদ জানাই। আমরা গ্লোবাল প্রেয়ার ফেলোশিপের জন্য তোমাকে ধন্যবাদ জানাই, এই ব্যবস্থাপনা তারা করে দিয়েছেন বলে আজকে আমরা ঘরে বসে তোমার বিষয়ে এতভাবে আমরা জানতে পারছি। ধন্য প্রভু তোমার নাম। আমরা যেন এই শিক্ষাগুলো কখনো ভুলে না যাই, প্রতিদিন জীবনে যে শিক্ষা আমরা গ্রহণ করছি আমাদের আমরা যেন উত্তরোত্তর আরো শক্তিশালী হই, এবং তোমার পক্ষে যেন আমরা তারাই এই আশীর্বাদ তুমি দান করো। প্রভু এখানে উপস্থিত প্রত্যেককে, আমরা যারা শিক্ষা গ্রহণ করছি প্রত্যেকে যেন এই শিক্ষা শুধু নিজেদের মধ্যে না রাখি, কিন্তু যা যে তালন্ত তুমি আমাদেরকে দিয়েছো এগুলো যেন আমরা ব্যবহার করি, আমরা যেন অন্যকে গেঁথে তোলার জন্য যেন প্রস্তুত থাকি সবসময়। উন্নত দয়া আশীর্বাদ তুমি দান করো, সমস্ত ভাবনার ভার তুমি নাও, প্রত্যেককে আশীর্বাদ করো। আমাদের এই বাইবেল স্টাডির মধ্য দিয়ে প্রভু যেন আমরা আরো তোমার গৌরব ঘোষণা করতে পারি, আশীর্বাদ দান করো। এখানে যারা অসুস্থ রুগ্ন পীড়িত আছে তাদের সকলকে স্পর্শ করো, সুস্থ করো। আমাদের হৃদয়ের অনেক প্রার্থনা আছে, বিভিন্ন রকমের প্রার্থনা আমাদের প্রত্যেকের মধ্যে আছে, যেটা আজকে আমরা বলবার সময় সুযোগ পাইনি, কিন্তু তুমি সবই জানো। অন্তর্যামী ঈশ্বর প্রভু তুমি প্রত্যেকের প্রয়োজন অনুসারে তুমি সকলকে তোমার আশীর্বাদে ভূষিত করো, এবং আবারও সেই অসুস্থ রুগ্ন পীড়িতদের তোমার চরণতলে নিয়ে আসি, তুমি তোমার ইচ্ছা অনুযায়ী তাদেরকে স্পর্শ করো, সুস্থ করো। আমাদের সঙ্গে থাকো, আর আমরা আবার তোমার হাতে সমর্পিত হই, সর্বসময় তুমি আমাদের পরিচালনা দাও। আর এই সকল বিনতি প্রার্থনা এই সুন্দর সময়ে আমরা তোমার চরণতলে উৎসর্গ করি, প্রেমময় পিতা, দয়া করে শ্রবণে বলে রাখছি। আমেন, আমেন। আমেন। আমরা সকল একসঙ্গে প্রভুর শেখানো প্রার্থনা করি, এবং সুনীলদা কি আশীর্বাদ বচন দিতে পারবেন? ওকে, আমরা আসুন প্রভুর প্রার্থনা করি। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে আমার মনে হয়,
আসুন আমরা আশীর্বচন গ্রহণ করি। এখন পিতা ঈশ্বর অসীম প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, শান্তি, পবিত্র আত্মার সহভাগিতা, পরিচালনা, অনুপ্রেরণা, শক্তি, আনন্দ আমরা যারা এখানে উপস্থিত আমাদের মাঝে এবং বিশ্বব্যাপী খ্রিস্ট আশ্রিত প্রতিটি ভাই বোনের সাথে প্রভু যীশুর দ্বিতীয় আগমন এবং নিত্য নিরন্তর কাল অবস্থিতি করুন, শান্তিতে প্রস্থান করেন, প্রভুকে ভালোবাসেন, তার সেবায় রত থাকেন, পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। আমন্ত্রণ জানিয়ে আপনারা ভালো